শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই রেডিও মিলন 90.4 এফএম এর সকল শ্রোতা বন্ধুকে। আজ আপনি শুনবেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ কাহিনী মগ্ন মৈনাক প্রথম খণ্ড। গল্প পাঠে অজিত এবং উদয়ের ভূমিকায় অভিক, সন্তোষ সমাদ্দারের চরিত্রে দীপক, শ্রীমতী চামেলি সমাদ্দারের ভূমিকায় শ্রোতা, নেংটি এবং রবি বর্মার চরিত্রে অপূর্ব, চিংড়ির ভূমিকায় রীতি, যুগলের চরিত্রে শুভঙ্কর, পুলিশ ইন্সপেক্টর এ কে রের ভূমিকায় নবাগত শুভদীপ, সুকুমারীর চরিত্রে এবং গানে রাগেশ্রী, বিকাশ এবং ব্যোমকেশ বক্সীর চরিত্রে আমি সায়ন, রেডিও রূপান্তর ত্রিণাঙ্কুর, প্রমোশনাল পার্টনার quickfindout.com, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। বিধিসম্মত সতর্কীকরণ। গল্পসূত্রে ধূমপান, মদ্যপান এবং ড্রাগ সেবনের প্রসঙ্গ এসেছে। ধূমপান, মদ্যপান, ড্রাগ সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। স্ট্যাচুটারি ওয়ার্নিং: কনজাম্পশন অফ ড্রাগস, স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং আর ইনজুরিয়াস টু হেলথ। স্বাধীনতা লাভের পর 15 বছর অতীত হয়েছে। সনাতন ভারতীয় আইন অনুসারে আমাদের স্বাধীনতা দেবী সাবালিকা হয়েছেন। পলায়নী মনোবৃত্তি ত্যাগ করে কঠিন সত্যের সম্মুখীন হওয়ার সময় উপস্থিত। সুতরাং এ কাহিনী বলা যেতে পারে। নেংটি দত্ত নামে এঁচড়ে পাকা এক ছেলেকে নিয়ে এই কাহিনী আরম্ভ করছি, কারণ সে না থাকলে এই ব্যাপারের সঙ্গে আমাদের যোগাযোগ ঘটত না। নেংটি একরকম জোর করি আমাদের ঘরে এসে ব্যোমকেশের সাথে আলাপ জমিয়েছিল। ছেলের নাকে মুখে কথা, বয়স 17 কি 18, কিন্তু চেহারা রোগা প্যাটকা বলে আরও কম বয়স বলে মনে হতো। এই বয়সে সে যথেষ্ট বুদ্ধি সংগ্রহ করেছিল, অথচ সেই সঙ্গে একটু ন্যাকা বোকাও ছিল। একদিকে ছেলে মানুষ এবং এঁচড়ে পাকা, অল্প পরিচয় অত্যন্ত ফাজিল ও নেপো বলে মনে হলেও আসলে সে মন্দ ছিল না। তার পরিচয় আমরা পেয়েছিলাম। ব্যোমকেশকে সে মনে মনে গভীর শ্রদ্ধা করত। তার কথা শুনে মনে হতো ব্যোমকেশের সমস্ত চালাকি সে ধরে ফেলেছে, ব্যোমকেশের চেয়ে তার বুদ্ধি যেন অনেক বেশি। যখনই সে আমাদের ঘরে আসত, ব্যোমকেশের সঙ্গে অপরাধ বিজ্ঞান নিয়ে পরম বিজ্ঞের মতো আলোচনা করত। ছেলেটা লেখাপড়ায় বহুদিন ইস্তফা দিয়েছে, কিন্তু একেবারে অজ্ঞ নয়। ব্যোমকেশ হাসি মুখে তাকে আশকারা দিত। বয়সের পার্থক্য সত্ত্বেও দুজনের মধ্যে প্রীতি কৌতুক মিশিয়ে বেশ একটা সম্পর্ক গড়ে উঠেছিল। দু চার দিন আনাগোনার পর নেংটি হঠাৎ একদিন হাত বাড়িয়ে বলল, ব্যোমকেশদা, একটা সিগারেট দিন না। ব্যোমকেশ বিস্ফারিত চোখে চেয়ে তারপর ধমক দিয়ে বলল, এতটুকু ছেলে তুমি সিগারেট খাও? পাবো কোথায় যে খাবো, মাসিমা একটা পয়সা উপর হস্ত করেন না, মাঝে মধ্যে মেসোমশাই টিন থেকে দু একটা চুরি করে খাই। তাছাড়া বাড়িতে কি সিগারেট খাওয়ার জো আছে? ধোঁয়ার গন্ধ টের পেলেই না মাসিমা মার মার করে তেড়ে আসে। দিন না একটা। ব্যোমকেশ তাকে একটা সিগারেট দিল। সে তা পরম যত্নে সেবন করে তাড়াতাড়ি আবার আসবার আশ্বাস দিয়ে বেরিয়ে পড়ল। তারপর সে যখনই আসত তাকে একটা করে সিগারেট দিতে হতো। একদিন নেংটি অত্যন্ত উত্তেজিতভাবে এসে বলল, জানেন ব্যোমকেশদা, আমাদের বাড়িতে না একটা মেয়ে এসেছে, ঠিক বিলিতি মেমের মতো দেখতে। তাই নাকি? হ্যাঁ, এত সুন্দর মেয়ে আর কখনো দেখিনি। আপনি যদি দেখেন না পুরো ট্যাঁরা হয়ে যাবেন। তাহলে দেখবো না। তা কে তিনি? মেসোমশায়ের বন্ধুর মেয়ে, পূর্ববঙ্গে থাকতো। হিন্দু মুসলিম দাঙ্গায় বাপ মা মরে গেছে, মেয়েটা কোনো মতে প্রাণ নিয়ে পালিয়ে এসেছে। মেসোমশাই তাকে আশ্রয় দিয়েছেন, বাড়িতে থাকতেও দিয়েছেন। আমারই মতো অবস্থা। মনে মনে নেংটির মেসোমশাই সন্তোষ সমাদ্দারকে সাধুবাদ জানালাম। তার সাথে সাক্ষাৎ পরিচয় না থাকলেও নেংটির মারফত তার কথা জানতাম। তিনি খুবই বিখ্যাত লোক, তাঁর রাজনৈতিক ও ব্যবসায়িক কীর্তিকলাপ বাংলাদেশে কারোর অজানা নেই। আমরা তাঁর পারিবারিক পরিস্থিতির কথাও জানতাম। যে কাহিনী লিখছি তা সন্তোষবাবুরই পারিবারিক ঘটনা।
ঘটনার পূর্বকালে এবং উত্তরকালে এই পরিবারের মানুষগুলি সম্বন্ধে যা জানতে পেরেছিলাম তাই কাহিনীর মধ্যে লিখছি। হঠাৎ মৃত্যু এসে এই সমৃদ্ধ পরিবারের সাথে আমাদের আলাপ ঘটিয়ে দিল। আবার হঠাৎ মৃত্যুই নাটকের শেষ অংশে যবনিকা টেনে দিয়েছিল। অনেকদিন নেংটিকে দেখিনি, কিন্তু যাক। সন্তোষ সমাদ্দার ধনী ব্যবসায়ী ছিলেন, রাজনীতির ক্ষেত্রে স্বাধীনতা আন্দোলনের সঙ্গেও ঘনিষ্ঠভাবে জড়িয়েছিলেন। চৌরঙ্গি থেকে দক্ষিণ দিকে কিছু দূর গেলে একটি উপরাস্তার উপর তাঁর বিশাল দোতলা বাগান ঘেরা বাড়ি। সন্তোষবাবু কিন্তু বাড়িতে কমই থাকতেন, সারাদিন ব্যবসা সম্পর্কিত বিভিন্ন কাজে এবং রাজনৈতিক সভা সমিতিতে কাটিয়ে সন্ধ্যার পর বাড়ি ফিরতেন। তাও শনিবার সন্ধ্যার পর তাকে বাড়িতে পাওয়া যেত না। অফিসের কাজকর্ম সেরে তিনি এক কীর্তন গায়িকার ঘরে গান শুনতে যেতেন, তারপর একেবারে সোমবার সকালে সেখান থেকে সোজা অফিস যেতেন। তখন তার বয়স ছিল আন্দাজ 48 বছর। তাঁর স্ত্রী চামেলি সমাদ্দার, বয়সে তাঁর চেয়ে 2-3 বছরের ছোট, রোগা লম্বা স্নায়ুবিক প্রকৃতির স্ত্রীলোক, যৌবনকালে সন্ত্রাসবাদীদের সাথে যুক্ত ছিলেন। সন্তোষবাবুর সাথে বিয়ের পর কয়েক বছর শান্তভাবে সংসার ধর্ম পালন করেছিলেন, 2টি যমজ পুত্র সন্তানও জন্মেছিল। ক্রমে তাঁর চরিত্রে সূচিবাই দেখা গেল, স্বভাব তীক্ষ্ণ হয়ে উঠল, বাড়িতে মাছ মাংস একেবারে মানা, স্বামীর সাথে এক বাড়িতে থাকা ছাড়া তার আর কোনো সম্পর্ক রইল না। এইভাবে 10-12 বছর কেটে গেছে। এঁদের 2 যমজ ছেলে যুগলচাঁদ ও উদয়চাঁদ, 20 বছর, দুজনেই কলেজে পড়ে। যমজ হলেও 2 ভাইয়ের চেহারা ও চরিত্র সম্পূর্ণ বিপরীত। যুগলচাঁদের ছিপছিপে চেহারা, তরতরে মুখ, উদয়চাঁদ একটু গাঁট্টা গোট্টা সন্ডামার্কা চেহারা। যুগলচাঁদ ঠান্ডা মেজাজের ছেলে, লেখাপড়ায় ভালো, লুকিয়ে আবার কবিতা লেখে। উদয় অহংকারী, সকলের সঙ্গে ঝগড়া করে, মায়ের ইচ্ছের বিরুদ্ধে হোটেলে গিয়ে মুরগি খায়। শ্রীমতী চামেলি তাকে শাসন করতে পারে না, কিন্তু মনে মনে বোধহয় 2 ছেলের মধ্যে তাঁকেই একটু বেশি ভালোবাসেন। এই 4 জন ছাড়া আরও 3টি মানুষ বাড়িতে থাকে। প্রথমত নেংটি ও তার ছোট বোন চিংড়ি। 2 বছর আগে তাঁদের মাতাপিতা একসঙ্গে কলেরা রোগে মারা গিয়েছিলেন। নেংটি ও চিংড়ি অনাথ হয়ে পড়েছিল। শ্রীমতী চামেলি তাদের সাক্ষাৎ মাসি নন, কিন্তু তিনি তাদের নিজের কাছে এনে রেখেছিলেন, সেই অবধি তারা এখানেই আছে। নেংটির পরিচয় আগেই দিয়েছি। চিংড়ি তার চেয়ে 3-4 বছরের ছোট, তার চেহারাটি ছোটোখাটো, মোটের উপর সুশ্রী। এই বয়সেই সে ভারী বুদ্ধিমতী ও ঘরের কাজে বেশ দক্ষ হয়ে উঠেছে। মাসিমা সূচিবাইয়ের জন্য বেশিরভাগ সময় কলঘরে থাকেন, চিংড়ি সংসার চালায়। যুগলচাঁদ তার নাম দিয়েছে কুচো চিংড়ি। তৃতীয় যে লোকটি বাড়িতে থাকেন তাঁর নাম রবি বর্মা, পুরো নাম বোধ করি রবীন্দ্রনাথ বর্মন, কিন্তু তিনি রবি বর্মা বলেই বেশি পরিচিত। দীর্ঘ কঙ্কালসার চেহারা, মুখের ডৌল, চোখের বক্র এবং গোঁফ দাড়ির অপ্রতুলতা দেখে ত্রিপুরা অঞ্চলের সাবেকী অধিবাসী বলে সন্দেহ হয়। ইনি সন্তোষবাবুর একজন কর্মচারী, তাঁর রাজনীতি ঘটিত কাজের ভারপ্রাপ্ত সেক্রেটারি। নিজের সংসার না থাকায় তিনি সন্তোষবাবুর ঘরেই থাকেন, বাড়ির একজন হয়ে গিয়েছেন, প্রয়োজন হলে বাড়ির কাজকর্মও দেখাশুনো করেন। এই 7টি মানুষের সংসারে হঠাৎ যেদিন একটি অপরূপ সুন্দরী মেয়ের আবির্ভাব ঘটল, সেদিন মৃত্যুদেবতার মুখে যে কুটিল হাসি ফুটেছিল তা কেউ দেখতে পায়নি। নেংটি প্রথম দিনই এসে মেয়েটির আসার খবর দিয়েছিল, তারপর যতবারই সে এসেছে মশগুল হয়ে মেয়েটির ব্যাপারে আলোচনা করেছে। পরিবারের মধ্যে যে আকর্ষণ বিকর্ষণের প্রবল আবহ সৃষ্টি হয়েছিল তার বর্ণনা করেছে। শুনতে শুনতে আমার মনে হয়েছে নেংটিদের সংসারে একটি বিপদ ঘনিয়ে আসছে, কিন্তু তা যে এমন মারাত্মক আকার ধারণ করবে তা কল্পনা করিনি। মেয়েটির আসার 6 মাস পরের কথা। দুর্গাপুজো শেষ হয়ে কালীপুজোর তোড়জোড় আরম্ভ হয়েছে। এই সময় একদিন সন্ধ্যার পর ব্যোমকেশ আমাদের বসবার ঘরে আলো জ্বালিয়ে এক মনে রামায়ণ পড়ছিল।
রাজশেখর বসু মহাশয় মূল বাল্মীকি রামায়ণের চুল ছেঁটে দাঁড়ি গোফ কামিয়ে তরতরে ঝরঝরে করে দিয়েছেন। ব্যোমকেশ কর্মহীন দিনের মুহূর্তগুলিকে এভাবেই কাটাচ্ছিল। আমি তক্তপোষে চিত হয়ে অলসভাবে এলোমেলো চিন্তা করছিলাম। সাম্প্রতিক শারদীয়া পত্রিকায় যে কয়টি রচনা পড়েছি তা থেকে মনে হয় বাঙালি লেখক বাংলা ভাষা লিখতে ভুলে গেছেন। রাষ্ট্রের ক্ষেত্রে আমরা যেমন স্বাধীনতা পেয়েছি, ভাষার ক্ষেত্রেও তেমনি শাসনহীন অবাধ স্বৈরাচার। মানুষের মন আজ উন্মার্গগামী, জলে স্থলে আকাশে সব জায়গায় সে আজ রাজ করে বেড়াচ্ছে। আজ সকালে সংবাদপত্রে দেখলাম একটা এরোপ্লেন চাটগাঁ থেকে কলকাতা আসছিল, বানচাল হয়ে সমুদ্রে ডুবেছে। পাকিস্তান এয়ারলাইন্সের প্লেন, একটি লোকও বাঁচেনি, মৃতদেহের লম্বা ফিরিস্তি বেরিয়েছে। আমরা আকাশচারী হয়ে উঠেছি, মাটিতে আর পা পড়ে না। কবি সত্যেন দত্ত এরোপ্লেন সম্বন্ধে লিখেছেন, উদ্গত পাখা জাঁদ্রেল পিপিলিকা, উপমাটি ভারী চমৎকার। পার্বতীর দাদার নাম জানো? তক্তপোষে উঠে বসলাম। ব্যোমকেশ রামায়ণ রেখে সিগারেট ধরাচ্ছে। বললাম, পার্বতীর দাদা? কোন পার্বতী? ব্যোমকেশ ধোঁয়া ছেড়ে বলল, মহাদেবের পার্বতী, হিমালয় কন্যা পার্বতী। ও, বুঝেছি। পার্বতীর দাদা ছিল নাকি? ছিল। ব্যোমকেশ আঙুল তুলে বক্তৃতার ভঙ্গিতে বলতে আরম্ভ করল, তার নাম মৈনাক পর্বত। সেকালে পাহাড়দের পাখনা ছিল, উড়ে উড়ে বেড়াত। যখন ইচ্ছে হতো নগর জনপদ প্রভৃতি লোকালয়ের ওপরে গিয়ে বসত। নগর জনপদের কি অবস্থা হতো বুঝতেই পারছো নিশ্চয়ই। দেখে শুনে দেবরাজ ইন্দ্র চটে গেলেন, বজ্র নিয়ে বেরোলেন এবং পৃথিবীর যেখানে যত বড় বড় পাহাড় রয়েছে বজ্র দিয়ে সকলের পাখনা পুড়িয়ে দিলেন। কেবল হিমালয় পুত্র মৈনাক পালিয়ে গেল, সেতুবন্ধ রামেশ্বরে গিয়ে সমুদ্রে ডুবে রইল। সেই থেকে মৈনাক সমুদ্রের তলায় আছে, মাঝে মাঝে নাক বের করে আবার ডুব মারে, অনেকটা ওই ফেরারি আসামির মতো। জিজ্ঞাসা করলাম, আচ্ছা ইন্দ্র এত বড় দেবতা, তিনি মৈনাককে ধরতে পারলেন না কেন? ইন্দ্র দেবরাজ ছিলেন বটে, কিন্তু সত্যান্বেষী ছিলেন না ভায়া। তাছাড়া শুনেছি তিনি নাকি প্রচণ্ড মাতাল এবং লম্পট ছিলেন। প্রচণ্ড মাতাল এবং লম্পট হওয়া সত্ত্বেও ইন্দ্র দেবতাদের মধ্যে রাজা হলেন কি করে ভাবছি, এমন সময় পাশের ঘরে ক্রিং ক্রিং শব্দে টেলিফোন বেজে উঠল। অনেক দিন এমন মধুর আওয়াজ শুনিনি, মনটা নিমেষে উৎফুল্ল হয়ে উঠল। নিশ্চয়ই কেউ বিপদে পড়ে ব্যোমকেশের শরণাপন্ন হয়েছে। ব্যোমকেশ চেয়ার ছেড়ে ওঠবার আগেই আমি তড়াক করে গিয়ে ফোনটা ধরলাম। বিপন্ন শরণার্থীকে দাঁড় করিয়ে রাখা ঠিক নয়। ফোনে নেংটির গলা শুনে একটু দমে গিয়েছিলাম, তারপর তার কথাবার্তা শুনে আবার চাঙ্গা হয়ে উঠলাম। নেংটি বলল, অজিতবাবু, শিগগির ব্যোমকেশ দাকে নিয়ে আসুন, হেনা মল্লিক মারা গেছে। হেনা মল্লিক? অর্থাৎ সেই অপূর্ব সুন্দরী মেয়েটি? উত্তেজিত হয়ে বললাম, মরে গেছে? কি হয়েছিল? তেতলার ছাদ থেকে পড়ে মরে গেছে, পুলিশ এসেছে, মেসোমশাই বাড়ি নেই, আজ শনিবার, আপনারা শিগগির আসুন। ব্যোমকেশ এসে আমার হাত থেকে টেলিফোনটা নিয়ে বলল, হ্যালো, কে? নেংটি, কি হয়েছে? সে কিছুক্ষণ ধরে শুনল, তারপর আচ্ছা দেখি বলে টেলিফোন রেখে দিল। আচ্ছা দেখি। আমরা বসবার ঘরে ফিরে এসে বসলাম। ঘড়িতে তখন 7:35 হয়েছে। ব্যোমকেশ ভ্রু কুঞ্চিত করে পাইচারি করতে লাগল। আমি কিছুক্ষণ তাকে নিরীক্ষণ করে বললাম, যাবে কিনা ভাবছ? সে বলল, যাওয়া উচিত হবে কিনা ভাবছি, গৃহস্বামী তো ডাকেননি, হয়তো ব্যাপারটা অপঘাত ছাড়া আর কিছুই নয়। এই অবস্থায় নেংটির ডাক শুনে যাওয়াটা ঠিক হবে কি না সেইটাই ভাবছি। আমি বিবেচনা করে বললাম, গৃহস্বামী বাড়িতে নেই, আর যারা আছে তারা ছেলে মানুষ, বাড়িতে পুলিশ এসেছে, নেংটিকে হয়তো তার মাসিমাই আমাদের কাছে খবর পাঠাতে বলেছেন, এক্ষেত্রে পারিবারিক বন্ধু হিসেবে
আমরা যদি যাই খুব কি অন্যায় হবে? ব্যোমকেশ আরও কিছুক্ষণ ভ্রুকুটি করে থেকে বলল, তা বটে, চলো তবে বেরোনো যাক। সন্তোষবাবুর বাড়িতে পৌঁছলাম 8:30 নাগাদ। সদর দরজায় কেউ নেই, বাড়িটা অন্ধকারে দেখা গেল না, কেবল বাড়ির বাইরের দেওয়ালের গায়ে ভাড়া বাঁধা হয়েছে চোখে পড়ল। বোধহয় দেওয়ালির আগে মেরামত ও চুনকামের কাজ চলছে। বাড়িতে ঢুকতেই বড় একটা সাজানো হল ঘর, মাথার উপর 4-5 বৈদ্যুতিক বাল্ব ঘরটিকে দিনের আলোর মতো উজ্জ্বল করে রেখেছে। ঘরের মাঝামাঝি জায়গায় একটু নিচু গোল একটা টেবিল, তাকে ঘিরে কয়েকটা চেয়ার এবং সোফা। আমরা ঘরে হাজির হয়ে দেখলাম সেখানে 8-10 পুরুষ বসে আছেন, তাদের মধ্যে বেশিরভাগই ইউনিফর্ম পরা পুলিশ। আমরা প্রবেশ করলাম, কেউ লক্ষ্য করল না। একজন ইন্সপেক্টর টেবিলের সামনে বসে নিচু হয়ে ডায়েরিতে কিছু লিখছিলেন, বাকি সকলে টেবিল ঘিরে দাঁড়িয়েছিল, সকলের নজর ইন্সপেক্টরের দিকে। পুলিশের লোক বাদ দিয়ে কেবল 4 লোক চোখে পড়ল, তাদের মধ্যে নেংটিকে তো চিনতেই পারলাম। বাকি 3 মধ্যে একজন যে সেক্রেটারি রবি বর্মা, তা তার মঙ্গোলীয় মুখ দেখে সহজেই বোঝা যায়। বাকি 2 অল্প বয়স্ক যুবক, সুতরাং নিশ্চয়ই যুগল চাঁদ ও উদয় চাঁদ। 2 মুখেই সব খাওয়া জবুথবু ভাব। আমরা প্রবেশ করে দ্বারের কাছে দাঁড়ালাম। ব্যোমকেশ একবার ঘরের চারদিকে চোখ ফেরাল, বাঁদিকে আসবাব কিছু নেই, কেবল দূরের কোণে উঁচু টিপয়ের উপর টেলিফোন, মাঝখানে গোল টেবিল ঘিরে কয়েকজন লোক, ডান দিকে প্রায় দেওয়ালের কাছে সাদা কাপড় ঢাকা একটি মূর্তি মেঝেতে পড়ে আছে, তার ওপারে দোতলায় ওঠবার সিঁড়ির সবচেয়ে নিচের ধাপে 2 স্ত্রী লোক ঘেঁষাঘেঁষি হয়ে বসে আছেন, নিশ্চয়ই শ্রীমতী চামেলি ও চিংড়ি। তাঁদের চোখে অবিমিশ্র বিভীষিকা, তারা চাদরে ঢাকা মৃতদেহের দিকে তাকাচ্ছেন না, এক নজরে ঘরের মাঝখানে জড়ো হওয়া মানুষগুলোর দিকে চেয়ে আছেন। ব্যোমকেশও এক নজরে সব দেখে নিয়ে সেই দিকেই এগোল, টেবিলের দিকে তাকিয়ে বলে উঠল, আরে এ কে রে? ইন্সপেক্টর ডায়েরি থেকে মুখ তুললেন, অন্য সকলে ঘাড় ফিরিয়ে চাইল। ইন্সপেক্টর ডায়েরি বন্ধ করে ব্যোমকেশের সামনে এসে দাঁড়ালেন, হাত বাড়িয়ে দিয়ে বললেন, আরে ব্যোমকেশ, তুমি কোত্থেকে? ব্যোমকেশ তার হাতে হাত মেলালো, কিন্তু প্রশ্নের উত্তর দিল না, আমার সাথে পরিচয় করিয়ে দিল। জানতে পারলাম এর নাম অতুলকৃষ্ণ রায়, সংক্ষেপে এ কে রে। কলেজে ব্যোমকেশের সহপাঠী ছিলেন, এখন কলকাতায় আছেন। আমার সাথে ইতিপূর্বে দেখা না হলেও ব্যোমকেশের সাথে কালেভদ্রে দেখাশুনো হয়, পরে জানতে পেরেছিলাম খুব আমোদে লোক, কিন্তু কাজের সময় গম্ভীর ও মিতভাষী। ব্যোমকেশ বলল, ব্যাপার কি? শুনলাম একটা মেয়ের মৃত্যু হয়েছে। হ্যাঁ, এসো তোমায় বলছি। আমরা দল থেকে একটু দূরে সরে গিয়ে দাঁড়ালাম। একেরে অল্প কথায় ঘটনা বিবৃত করলেন, আমি এই এলাকার দারোগা, আজ সন্ধে 7:10 টেলিফোনে খবর পেলাম যে সন্তোষবাবুর বাড়িতে একটি অপঘাতে মৃত্যু ঘটেছে। ওনার সেক্রেটারি রবি বর্মানই ফোন করেছিলেন, আমি তৎক্ষণাৎ লোকজন নিয়ে উপস্থিত হলাম আর কি। এসে দেখছি বাড়ির পশ্চিম দিকে, ওই যেদিকে ভাড়া বাঁধা হয়নি সেই দিকে বাড়ির ভিতের ঠিক কাছে মেয়েটির মৃতদেহ পড়ে আছে। আমি ডাক্তারকে সঙ্গে এনেছিলাম, ডাক্তার পরীক্ষা করে বললেন যে উঁচু থেকে পড়বার ফলে ঘাড়ের কশেরু ভেঙে মৃত্যু ঘটেছে। মৃত্যুকাল অনুমান 1 আগে, অর্থাৎ ওই 6:30। আমি তখন 3 খোলা ছাদে গিয়ে দেখলাম ছাদের মাঝখানে একটি মাদুরাসন পাতা রয়েছে, তার পাশে একজোড়া মেয়েলি চপ্পল। খবর নিয়ে জানতে পারলাম যে মেয়েটি প্রতিদিনই নাকি সূর্যাস্তের সময় ছাদে এসে বসত। সন্দেহ রইল না যে মেয়েটি আজও ছাদে গিয়েছিল এবং ছাদ থেকে পড়েই সে মরেছে। বিবৃতি শেষ করে একেরে পুনঃ প্রশ্ন করলেন, কিন্তু তোমাকে খবর দিল কে? ব্যোমকেশ নেংটির দিকে আঙুল নির্দেশ করে বলল, ওই ছেলেটি, ওর নাম নেংটি দত্ত, আমার কাছে যাতায়াত করে মাঝে সাঝে, বোধহয় ভয় পেয়ে গিয়ে ফোন করেছিল। নেংটি কিছু দূরে দাঁড়িয়ে আমাদের দিকেই তাকিয়েছিল। একেরে কিছুক্ষণ তাকে নিবিষ্ট চোখে নিরীক্ষণ করে বললেন, তা তুমি
এখন কি করতে চাও? কি আর করব, নেহাত পারিবারিক বন্ধু হিসেবেই আমি এসেছি, সত্যান্বেষী হিসেবে নয়। তা তোমার কি মনে হচ্ছে, অপঘাত মৃত্যু? অ্যাক্সিডেন্টই তো মনে হচ্ছে, তবে... তিনি বাক্যটি অসমাপ্ত রেখে দিলেন। তার চোখে একটু হাসির আভাস দেখা দিল। ব্যোমকেশ ঘাড় নাড়ল, বলল, হ্যাঁ, বাড়ির সকলের জবানবন্দি নিয়েছো? হ্যাঁ, কেবল গৃহস্বামীকেই এখনো আমরা পাইনি। তিনি যে কোথায় তাও কেউ বলতে পারছেন না। শুনলাম উইকেন্ডসে নাকি তিনি আবার বাড়ি থাকেন না। আবার তাঁর চোখের মধ্যে হাসি ফুটল। জবানবন্দির নকল তৈরি হলে আমাকে এক কপি দেবে? কাল বিকেলেই পাবে। লাশ দেখতে চাও? হ্যাঁ, দেখতে পারি, ক্ষতি কি, চলো। যেখানে চাদরে ঢাকা মৃতদেহ পড়েছিল, একেরে আমাদের সেখানে নিয়ে গেলেন। চাদরের খুঁট ধরে চাদর সরিয়ে দিলেন। অতি উজ্জ্বল আলোকে মৃতা হেনা মল্লিককে দেখলাম। সে রূপসী ছিল বটে, নেংটি মিথ্যে বলেনি। গায়ের রং দুধে আলতা, ঘন সুকৃষ্ণ চুল অবিন্যস্ত হয়ে যেন মুখখানিকে আরও ঘনিষ্ঠ কমনীয় করে তুলেছে। ভ্রু দুটি যেন তুলি দিয়ে আঁকা, চোখ অর্ধ নিমিলিত, গাঢ় নীল চোখের তারা অর্ধেক দেখা যাচ্ছে, দেহে ভরা যৌবনের আভাস। মৃত্যু তার প্রাণটুকুই হরণ করে নিয়েছে, দেহে কোথাও আঘাতের চিহ্ন রেখে যায়নি। যৌবনের লাবণ্য তিলমাত্র চুরি করতে পারেনি মৃত্যু। এই দেহ দুদিনের মধ্যে পুড়ে ছাই হয়ে যাবে ভাবতেও কষ্ট হয়। আমরা মন্ত্রমুগ্ধ হয়ে দেখছি। হঠাৎ পিছন দিক থেকে শব্দ শুনে ঘাড় ফেরালাম। যুগল ও উদয় আমাদের পিছনে এসে দাঁড়িয়েছে। উদয়ের চোখ রক্তবর্ণ, দুই হাত মুঠো করে ধরা। সে যুগলের দিকে ফিরে গর্জন করে উঠল, যুগল, তুই হেনাকে মেরেছিস। যুগল আঙুল ভরা চোখ তুলে উদয়ের দিকে চাইল, শীর্ণ কঠিন স্বরে বলল, আমি হেনাকে মেরেছি? মিথ্যেবাদী, তুই মেরেছিস। এক মুহূর্ত বিলম্ব হলে বোধ করি দুই ভাইয়ের মধ্যে শুম্ভ নিশুম্ভের যুদ্ধ বেঁধে যেত। কিন্তু সিঁড়ির উপর বসে থাকা দুটি স্ত্রীলোকই তা হতে দিল না। শ্রীমতী চামেলি এবং চিংড়ি একসঙ্গে ছুটে এসে তাঁদের মাঝখানে দাঁড়ালেন। চামেলি উদয়ের বুকে দুহাত রেখে তাকে ঠেলে দিতে দিতে তীক্ষ্ণ ভাঙা ভাঙা গলায় বললেন, হতভাগা, এসব কি বলছিস তুই? হ্যাঁ, চলে যা এখান থেকে, নিজের ঘরে যা। হেনাকে কেউ মারেনি, ও নিজে ছাদ থেকে পড়ে মরেছে। ওদিকে চিংড়ি যুগলের হাত চেপে ধরে ব্যগ্র হ্রস্বকণ্ঠে বলছে, দাদা দুটি পায়ে পড়ি, চলে এসো না, এখানে আর থেকো না, চলো তোমার শোবার ঘরে চলো। যুদ্ধ থামল বটে, কিন্তু দুজনের কেউই ঘর ছেড়ে গেল না। রক্তিম চোখে পরস্পরকে নিরীক্ষণ করতে লাগল। ব্যোমকেশ বা পুলিশের লোকেরা কেউই এই কলহ নিবারণের চেষ্টা করেননি, সম্পূর্ণ নির্লিপ্তভাবে দাঁড়িয়েছিল। তাদের ভাব দেখে মনে হয় তারা প্রতীক্ষা করছে এই ঝগড়ার সূত্রে যদি কোনো গুপ্ত কথা প্রকাশ হয়ে পড়ে। কিন্তু ঝগড়া যখন মাঝপথে বন্ধ হয়ে গেল, তখন একেরে উদয়ের কাছে গিয়ে বললেন, আপনি এখনই অভিযোগ করলেন যে আপনার ভাই হেনাকে মেরেছে, এই অভিযোগের কোনো ভিত্তি আছে কি? শ্রীমতী চামেলি তীব্র দৃষ্টিতে ইন্সপেক্টরের দিকে চাইলেন, কিন্তু তিনি কোনো কথা বলবার পূর্বেই হঠাৎ ঘরের আবহাওয়া যেন মন্ত্রবলে পরিবর্তিত হল। সদর দরজার সামনে একটি আদবয়সী ভদ্রলোক এসে দাঁড়িয়েছিলেন। মধ্যম আকৃতির মানুষ, একটু ভারী গোছের গড়ন, কিন্তু মোটা নন। মুখে লালিত্য না থাক, দৃঢ়তা আছে। বেশভূষা একটু শৌখিন ধরনের, গিলে করা পাঞ্জাবি ও কোচকানো থানধুতির নিচে সাদা চামড়ার বিদ্যাসাগরী চটি। খবরের কাগজে তাহার অজস্র ছবি দেখেছি, সুতরাং সন্তোষ সমাদ্দারকে চিনতে কষ্ট হল না। কিন্তু ছবিতে যা পাইনি তা এখন পেলাম। লোকটির একটি প্রবল ব্যক্তিত্ব আছে। তিনি যেখানে উপস্থিত আছেন সেখানে তিনিই প্রধান, অন্য কেউ সেখানে কলকে পায় না। তাকে দেখে শ্রীমতী চামেলি কোনো কথা বললেন না, দ্রুত পদে সিঁড়ি দিয়ে উপরে চলে গেলেন। খানিক পরে উদয়ও উপরে চলে গেল। বাকি সকলে যেমন ছিল তেমনই দাঁড়িয়ে রইল। আমি যখন সন্তোষবাবুকে দেখলাম, তখন তিনি দ্বারের কাছে দাঁড়িয়ে নির্লিপ্ত চোখে ভূমিতে শায়িত মৃতদেহের দিকে চেয়ে আছেন। কোনো দিক লক্ষ্য না করে তিনি মৃতার পায়ের কাছে এসে দাঁড়ালেন। চেয়ে চেয়ে তার মুখের পেশিগুলি কঠিন হয়ে উঠল। চোখের দৃষ্টি একবার বাষ্পাচ্ছন্ন হয়ে আবার পরিষ্কার হল। তিনি কাউকে সম্বোধন না করেই ধীরে ধীরে বললেন,
যাক, বাপ মা মেয়ে সবাই অপঘাতে গেল, আশ্চর্য ভবিতব্য। আশ্রিতা বন্ধুকন্যার মৃত্যুতে তিনি শোকে অভিভূত হবেন কেউ প্রত্যাশা করেননি, তবু তাঁরই অটল সংযমের জন্য প্রস্তুত ছিলাম না, একটু বেশি নিরস ও কঠিন মনে হল। যা হোক, তিনি মৃতদেহ থেকে চোখ তুলে একে একে আমাদের দিকে দৃষ্টি ফেরালেন। অনাহূত অতিথি বলতে পারেন, আমার নাম ব্যোমকেশ বক্সি, ইনি আমার বন্ধু অজিত বন্দ্যোপাধ্যায়। আমাদের আপনি চেনেন না, কিন্তু নেংটি না চিনলেও নাম জানি, নেংটি আপনাদের ডেকে এনেছে। মানে মাসিমা খুব ভয় পেয়েছিলেন। বেশ করেছ তুমি ব্যোমকেশবাবুকে খবর দিয়েছ, বিপদের সময় বন্ধুর কথাই আগে মনে পড়ে। তাঁর কণ্ঠস্বরে প্রসন্নতার আভাস পাওয়া গেল। তিনি ব্যোমকেশের দিকে ফিরে বললেন, নেংটি বুঝি আপনার বন্ধু? বলতে পারেন। ভালো ভালো। ইন্সপেক্টর একে রেখে লক্ষ্য করে বললেন, আপনার কাজ কি শেষ হয়েছে? আর সব কাজই শেষ হয়েছে, শুধু লাশটা চালান দিয়েই আমরা চলে যাব। কথাটা বোধহয় সন্তোষবাবুর মনে আসেনি, তিনি থমকে বললেন, হ্যাঁ ঠিক তো, পোস্টমর্টেম করতে হবে। তিনি একবার চকিতের জন্য মৃতদেহের দিকে দৃষ্টি ফিরিয়ে বললেন, না না আমার কিছু বলার নেই, আপনার যা কর্তব্য তাই করুন। তিনি সিঁড়ির দিকে পা বাড়ালে একেরে বললেন, যদি আপত্তি না থাকে আপনাকে দু চারটে প্রশ্ন করতে চাই। সন্তোষবাবু থেমে গিয়ে বললেন, আপত্তি কিসের, আপনারা বসুন আমি এক্ষুনি আসছি। রবি, এদের খাবার ঘরে বসাও, তুমি এদের জন্য চা জল খাবারের ব্যবস্থা করো। তিনি উপরে চলে গেলেন। রবি বর্মা সামনে এসে বলল, আপনারা আসুন আমার সঙ্গে। একেরে একজন অফিসারকে মৃতদেহের কাছে দাঁড় করিয়ে রবি বর্মার অনুসরণ করলেন, আমরাও তাঁর সঙ্গে চললাম। সন্তোষবাবুর ভোজন কক্ষটি বেশ বড়, লম্বা টেবিলে 12-14 জন একসঙ্গে বসে আহার করতে পারে। আমরা গিয়ে চেয়ারগুলিতে বসলাম, লক্ষ্য করলাম যুগলচাঁদ, নেংটি ও চিংড়ি আমাদের সঙ্গে আসেনি। রবি বর্মা বসল না, কর্তার আগমনের প্রতীক্ষায় দরজার কাছে দাঁড়িয়ে রইল। একেরের পাশের চেয়ারে ব্যোমকেশ বসেছিল, জিজ্ঞেস করল, হেনা মল্লিকের ঘরটা দেখেছো? মোটামুটি দেখেছি, অতি সাধারণ শোবার ঘর, আসবাবপত্র বিশেষ কিছু নেই। চিঠিপত্র? এখনো ভালো করে দেখা হয়নি, তবে যাওয়ার আগে একবার দেখে যাব, তুমি দেখবে? দেখবো। এই সময় যে অফিসারটি লাশ পাহারা দিচ্ছিল সে এসে একেরের কানে কানে খাটো গলায় বলল, ভ্যান এসে গেছে স্যার, লাশ চালান দিয়ে দেব। হ্যাঁ দাও। অফিসার চলে গেলে আমরা নিস্তব্ধ হয়ে বসে রইলাম। খোলা দরজার কাছে দাঁড়িয়ে রবি বর্মা হলঘরের দিকে অপলক চেয়েছিল, আমরা তার চোখ দিয়েই যেন মৃতদেহ স্থানান্তকরণের কাজটা দেখতে পেলাম। কিছুক্ষণের জন্য তার মঙ্গলীয় চোখে একটা ক্ষুধিত অতৃপ্ত লালসা দেখা দিয়ে মিলিয়ে গেল। এই পলকের দৃষ্টি জানিয়ে দিয়ে গেল সেক্রেটারি রবি বর্মার মন হেনা সম্বন্ধে সম্পূর্ণ নিরাসক্ত ছিল না। তারপর সন্তোষবাবু এসে টেবিলের শীর্ষস্থিত চেয়ারে বসলেন। তিনি শৌখিন বেশবাস ত্যাগ করে মামুলি আটপৌরে জামাকাপড় পরেছেন, উপবেশন করে বললেন, রবি সিগারেট নিয়ে এসো। রবি বর্মা তাড়াতাড়ি সিগারেট আনতে গেল। সন্তোষ একেরের দিকে চেয়ে বললেন, আপনি বোধহয় হেনা সম্বন্ধে আমাকে প্রশ্ন করতে চান, দুঃখের বিষয় তার কথা আমি বিশেষ কিছু জানি না, মেয়েটাকে আশ্রয় দিয়েছিলাম বটে কিন্তু তাকে ভালো করে জানবার সুযোগ হয়নি, একে তো আমি বাড়িতে কম থাকি, তাছাড়া হেনাও খুব মিশুকে মেয়ে ছিল না, যা হোক। রবি বর্মা সিগারেটের কৌটো ও দেশলাই এনে সন্তোষবাবুর সামনে রাখলেন, তিনি কৌটোর ঢাকা খুলে আমাদের সামনে ধরলেন, আসুন। সিগারেট নিতে নিতে ব্যোমকেশ একটু হেসে বলল, শুনেছিলাম এ বাড়িতে ধূমপান নিষিদ্ধ। হ্যাঁ, আপনাদের জন্য নিষিদ্ধ নয়। তিনি নিজে একটা সিগারেট মুখে দিলেন, দেশলাই জ্বালিয়ে আমাদের দিকে বাড়িয়ে দিলেন। এবার কি প্রশ্ন করবেন করুন। একেরে রাইটার জমাদারকে ইশারা করলেন, সে খাতা পেন্সিল বের করল, তারপর প্রশ্ন উত্তর আরম্ভ হল। হেনার বাবার নাম কি? কমল মল্লিক। আচ্ছা, এই কমল মল্লিক আপনার বন্ধু ছিলেন? হ্যাঁ, তাকে প্রায় 15 বছর ধরে চিনতাম, ব্যবসার সূত্রে আমাকে ভারতবর্ষের সর্বত্র ঘুরে বেড়াতে হয়,
এখনো হয়, কমল মল্লিকের সঙ্গে ঢাকায় জানাশোনা হয়েছিল, তারপর ক্রমে ঘনিষ্ঠতা হয়। তাহলে তো হেনা কলকাতায় আসার আগে থেকেই আপনি দেখেছেন তাকে? অনেকবার, ওর 3-4 বছর বয়স থেকে ওকে দেখেছি। ওকে আশ্রয় দেওয়ার ফলে আপনার বাড়িতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল কিছু? আমার স্ত্রী অসন্তুষ্ট হয়েছিলেন, তার সুচিবাই আছে, হেনা পাকিস্তানের মেয়ে, তার আচার বিচার নেই, এই অছিলায় তিনি হেনাকে নিজের হাঁড়ির হেসেলে খেতে দিতে অসম্মত হয়েছিলেন। কাছে একটা হোটেল আছে, সেখান থেকে হেনার খাবারের ব্যবস্থা আমি করেছিলাম। আর কেউ আপত্তি করেনি? না না, আর কারোর আপত্তি করার সাহস নেই। বাড়িতে কারোর সাথে হেনার মেলামেশা ছিল? মেলামেশার বাধা ছিল না, তবে হেনা মিশুকে মেয়ে ছিল না, বাপ মায়ের মৃত্যুর শখটাও বোধ হয় সামলে উঠতে পারেনি, তাই সে একা একাই থাকত, নিজের ঘর ছেড়ে বড় একটা বেরোত না। সে রোজ সন্ধ্যেবেলা ছাদে উঠে বেড়াত, আপনি জানতেন? আগে জানতাম না, আজ জানতে পেরেছি। কার কাছে জানতে পারলেন? যে আমাকে টেলিফোনে মৃত্যু সংবাদ দিয়েছিল তার কাছে। কে মৃত্যু সংবাদ দিয়েছিল? তাই তো, কি খবর দিয়েছিল তা তো লক্ষ্য করিনি, আমি যেখানে ছিলাম সেখানকার ঠিকানাও তো কেউ জানে না। তিনি হঠাৎ রবি বর্মার দিকে তীব্র চোখ ফিরিয়ে বললেন, রবি? না স্যার, আমি ফোন করিনি। টেলিফোনে গলার আওয়াজ শুনে চিনতে পারেননি? খবরটা পাবার পর অন্য কোনো প্রশ্ন মনে আসেনি, কিন্তু আপনি কোথায় ছিলেন এই কথা জানা কি নিতান্তই দরকার? আমাকে ক্ষমা করবেন, কিন্তু হেনা মল্লিকের মৃত্যু সম্বন্ধে আমরা এখনও নিঃসংশয় হতে পারিনি। খুব সম্ভব সে অসাবধানতাবশত ছাদ থেকে পড়েই মারা গিয়েছিল, কিন্তু তাকে ছাদ থেকে ঠেলে ফেলা হয়েছিল এ সম্ভাবনাও একেবারে বাদ দেওয়া যায় না, তাই সব কথা আমাদের জানা দরকার। সন্তোষবাবু ভ্রু তুলে কিছুক্ষণ একের এর দিকে চেয়ে রইলেন, তারপর বললেন, হেনাকে কেউ ঠেলে ফেলে দিয়েছিল এ সম্ভাবনাও আছে? আগে আছে। কিন্তু কে তাকে মারবে, কেন মারবে? তা এখনো জানি না, কিন্তু সব সম্ভাবনাই আমাদের অনুসন্ধান করে দেখতে হবে। সন্তোষবাবু আবার কিছুক্ষণ গালে হাত দিয়ে বসে রইলেন, তারপর হঠাৎ সোজা হয়ে বসলেন, কড়া চোখে আমাদের সকলকে নিরীক্ষণ করে কড়া সুরে বললেন, বেশ, কোথায় ছিলাম বলছি, কিন্তু এটা আমার জীবনের একটা গুপ্ত কথা, এ নিয়ে যেন কথা চালাচালি না হয়। কথা চালাচালি হবে না, আপনি যা বলবেন অফ রেকর্ডস থাকবে। একেরে অন্য পুলিশ কর্মচারীদের ইশারা করলেন, তারা উঠে হল ঘরে গেল। রাইটার জমাদারও খাতা বন্ধ করল। ব্যোমকেশ ওঠবার উপক্রম করে বলল, আমরাও তাহলে পাশের ঘরে গিয়েই বসি। না, আপনারা বসুন, আপনি উপস্থিত আছেন ভালোই হলো, আমি আপনাকে আমার পারিবারিক স্বার্থ রক্ষার কাজে নিযুক্ত করলাম। ব্যোমকেশ আবার বসে পড়ল। সন্তোষবাবু আর একটা সিগারেট ধরিয়ে মৃদু মৃদু টান দিতে লাগলেন। আমরা অপেক্ষা করে রইলাম। চিংড়ি দরজা থেকে গলা বাড়িয়ে জিজ্ঞেস করল, চা নিয়ে আসবো? এসো। চিংড়ি ঘরে প্রবেশ করল, তার পিছনে খাবার ও চায়ের ট্রে নিয়ে দুজন চাকর। চিংড়ি আমাদের সামনে চা ও জলখাবারের রেকাবি রাখতে রাখতে একবার বিস্ফারিত নেত্রে ব্যোমকেশের দিকে তাকাল। নেংটির কাছে নিশ্চয়ই ব্যোমকেশের পরিচয় সে শুনেছে, তার দৃষ্টিতে কৌতূহল ছাড়াও এমন কিছু ছিল যা নির্ণয় করা কঠিন, বোধহয় সে মনে মনে ভয় পেয়েছে। বাইরে যারা আছে তাদের দাও। চিংড়ি চাকরদের নিয়ে হল ঘরে গেল। রবি বর্মা বাইরে গিয়ে নিঃশব্দে দরজা ভিজিয়ে দিল। আমরা পানাহারে মনোনিবেশ করলাম। সন্তোষবাবু কেবল এক পেয়ালা চা নিয়েছেন, তিনি তাতে একটু মৃদু চুমুক দিয়ে আমাদের দিকে না তাকিয়েই বলতে আরম্ভ করলেন, আমি নিষ্কলঙ্ক চরিত্রের লোক নই, কিন্তু সেজন্যে নিজেকে ছাড়া কাউকে দোষ দিই না। আমার অসংখ্য দোষের মধ্যে একটা দোষ, আমি কীর্তন শুনতে ভালোবাসি। আমরা মুখ তুলে তাকালাম। রাজনীতির ক্ষেত্রে সন্তোষবাবু বিখ্যাত বক্তা, তিনি যে তাঁর গুপ্ত কথা মর্মস্পর্শী ভঙ্গিতে বলবেন তাতে সন্দেহ রইল না। বস্তুত তাঁর প্রস্তাবনার বৈচিত্র্যে তিনি আমাদের অখণ্ড মনোযোগ আকর্ষণ করে নিলেন। আর এক চুমুক চা পান করে তিনি সিগারেটে লম্বা টান দিলেন।
তারপর পেয়ালার মধ্যে সিগারেটের পোড়া অংশ ফেলে একপাশে সরিয়ে রাখতে রাখতে বলতে আরম্ভ করলেন। কীর্তন গাইয়ে সুকুমারীর নাম বোধ হয় আপনারা শুনেছেন। গান গাওয়া তার ব্যবসা, টাকা নিয়ে সভায় মজলিসে গান গায়। 10 বছর আগে তার গান শুনে আমি মুগ্ধ হয়েছিলাম। আমার দাম্পত্য জীবন সুখের নয়, আমি সুকুমারীর প্রতি আকৃষ্ট হয়েছিলাম। তখন সুকুমারীর বয়স 22 কি 23 বছর হবে। কিছুদিন লুকিয়ে তার বাড়িতে যাতায়াত করেছিলাম, তার সঙ্গে আমার ঘনিষ্ঠতা হয়েছিল। কিন্তু তার বাড়িতে নানা রকম লোক আসত, কেউ গান শুনতে আসত, কেউ বায়না দিতে আসত। দেখলাম এখানে যাতায়াত করা আমার পক্ষে নিরাপদ নয়। আপনারা জানেন আমার জীবন রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। স্বাধীনতার যুদ্ধে দেশ বিভাগের সময় দুই পক্ষের মধ্যে দূতের কাজ করেছি। রাজনীতির ক্ষেত্রে আমার খ্যাতি আছে, প্রতিপত্তি আছে, তেমনি আবার শত্রুও আছে। শত্রুপক্ষ যদি আমার নামে কলঙ্ক রটাবার সুযোগ পায় তাহলে আমার যশ পদমর্যাদা কিছুই থাকবে না। ভেবেচিন্তে আমি এক কাজ করলাম, বেনামে একটি ছোট্ট বাড়ি ভাড়া নিলাম। উদ্দেশ্য সুকুমারীকে সেখানে নিয়ে গিয়ে তুলব। তার প্রকাশ্য গায়কী জীবন শেষ হবে। কিন্তু সুকুমারী তাতে রাজি হলো না। শেষ পর্যন্ত স্থির হলো সে নিজের বাসাতেই থাকবে এবং গানের ব্যবসা চালাবে, কেবল হপ্তার মধ্যে 2 দিন, শনি এবং রবিবার। সে আমার ভাড়া করা গোপন বাড়িতে এসে থাকবে। আমি সেখানে এমনভাবে যাতায়াত করব যে কেউ জানতে পারবে না। গত 10 বছর ধরে এইভাবেই চলেছে। আমি শনিবার বিকেলের দিকে অফিসের কাজ শেষ করে সেখানে চলে যাই, তারপর সোমবার সকালে সেখান থেকে সটান অফিসে যাই। আজও তাই হয়েছিল। বেলা আন্দাজ 3:30 সময় সেখানে গিয়েছিলাম, তারপর রাত্রি 8টার সময় টেলিফোন পেতে তৎক্ষণাৎ চলে এলাম। তার মুখে নিরস ব্যঙ্গ ফুটে উঠল। এই আমার অ্যালিবাই। ব্যঙ্গের খোঁচা হজম করে একেরে বিনীত স্বরে বললেন, ধন্যবাদ, ধৃষ্টতা ক্ষমা করবেন, আর 2-1টা প্রশ্ন করেই আপনাকে নিষ্কৃতি দেব। ভাড়াটে বাড়িতে চাকর বাকর কেউ আছে? না না, ইচ্ছে করেই চাকর রাখিনি। প্রত্যেক শনিবার দুপুরবেলা সুকুমারী নিজের বাসা থেকে ভাড়াটে বাসায় চলে আসে, ঘরদোর পরিষ্কার করে রাখে, আমি বিকেলবেলা যাই। তারপর সোমবারে আমি অফিসে চলে যাবার পর সে বাড়িতে তালা দিয়ে নিজের বাসায় ফিরে যায়। হপ্তার বাকি দিন বাড়ি বন্ধ থাকে। সেক্ষেত্রে টেলিফোন রেখেছেন কেন? নিজের জন্য নয়, সুকুমারীর জন্য। সে যে সময় ভাড়াটে বাড়িতে থাকে সে সময় নিজের বাসার সঙ্গে যোগাযোগ রাখতে চায়, কিন্তু প্রাইভেট নম্বর ডিরেক্টরিতে পাবেন না। সেক্রেটারিকে নাম্বার বলেননি? না। কার জানা সম্ভব সেক্ষেত্রে? কারোর জানা সম্ভব নয়, আমি কাউকে বলিনি, সুকুমারীও কাউকে বলে না। তাকে আপনি বিশ্বাস করেন? করি। আমি তাকে মাসে 1000 টাকা দিই। সে নির্বোধ নয়, নিজের পায়ে কুড়ুল মারবে না। আজ যখন টেলিফোন পেলেন তখন আপনি কি করছিলেন? কীর্তন শুনছিলাম, সুকুমারী চণ্ডীদাসের পদ গাইছিল। একেরে ব্যোমকেশের দিকে চোখ ফেরালেন। ব্যোমকেশ নিঃশব্দে মাথা নাড়ল, অর্থাৎ আর কোনো প্রশ্ন নেই। তখন একেরে গা ঝাড়া দিয়ে বললেন, আজ এই পর্যন্তই থাক, কষ্ট দিলাম, কিছু মনে করবেন না। আজ কি আপনি আবার? না, বাড়িতেই থাকব। সন্তোষবাবুর গভীর চোখে কৌতুকের কটাক্ষ খেলে গেল। তিনি বললেন, আমার পিছনে গুপ্তচর লাগিয়ে আমার বাসার সন্ধান পাবেন না। একেরে জিব কেটে বললেন, না না, সে কি কথা, আপনার গুপ্ত বাসা সম্বন্ধে আমাদের তিলমাত্র কৌতূহল নেই। আপনি যা বললেন তাই আমাদের তদন্তের পক্ষে যথেষ্ট। কেবল শ্রীমতী সুকুমারীর সাথে একবার দেখা করতে পারলে ভালো হতো। তাকে তার বাসার ঠিকানায় পাবেন? সন্তোষবাবু সুকুমারীর ঠিকানা দিয়ে উঠে দাঁড়ালেন। 10টা বাজে, আপনার কাজ বোধহয় এখনও শেষ হয়নি, যতক্ষণ দরকার থাকুন। ব্যোমকেশবাবু, আপনি আমার পক্ষ থেকে ইন্সপেক্টরের সঙ্গে কথা বলবেন তো? নিশ্চয়ই। আমি তাহলে বিশ্রাম করি গিয়ে,
একটু ক্লান্তি বোধ হচ্ছে। তিনি দৃঢ় পদে ঘর থেকে বেরিয়ে গেলেন। তার শরীরে ক্লান্তির কোনো লক্ষণ চোখে পড়ল না, বোধহয় মনের ক্লান্তি। বাড়িতে এত বড় একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার পর সন্তোষবাবু যেভাবে তার গুপ্ত কথা প্রকাশ করলেন তাতে ঢাক ঢাক গুড়ু গুড়ু নেই, নিজের সম্বন্ধে সাফাই গাইবার চেষ্টাই নেই। জীবনের গুড়ো সত্য কথা যখন বলতেই হবে তখন স্পষ্টভাবেই বলা ভালো। তবু তাঁর এই নির্মম সত্যবাদিতা আমার মনকে ব্যথা না দিয়ে পারল না। তিনি পাকা ব্যবসায়ী এবং ঝানু রাজনীতিজ্ঞ, তাঁর চরিত্রে এই কালো দাগটা না থাকলে বোধহয় ভালোই হতো। এরপর চলো হেনার ঘরটা একবার দেখে যাই। চলো, ছাদে যাবে নাকি? যাব, এসেছি যখন যা যা দ্রষ্টব্য আছে সবই দেখে যাব। হলঘরের গোল টেবিলের কাছে বসে পুলিশের বাকি কর্মচারীরা নিম্নস্বরে কথাবার্তা বলছিলেন। রবি বর্মা ছাড়া বাড়ির লোক আর কেউ উপস্থিত ছিল না। হেনার ঘর ডাইনিং রুম থেকে কোনাকুনিভাবে হলঘরের অপর প্রান্তে। হেনার ঘরের দরজা হালকা খোলা ছিল, আলো জ্বলছে ঘরে। আমরা তিনজনে ঘরে প্রবেশ করলাম। রবি বর্মা আমাদের পিছন পিছন এলো। ঘরটি বেশ বড়। দরজার দিকে ধনুকের আকারের বড় জানলা, পূর্ব দিকের দেওয়ালেও একটি সাধারণ জানলা আছে। এই জানলার সামনে টেবিল ও চেয়ার, পাশে বইয়ের সেলফ। ঘরের অন্য পাশে সংকীর্ণ একখানা খাটের উপর বিছানা পাতা। খাটের নিচে বড় বড় দুটি সুটকেস দেখা যাচ্ছে। উত্তরের দিকে দেওয়ালের কোণে একটি সরু দরজা দিয়ে বাথরুমের সাথে যোগাযোগ রয়েছে। ঘরে আসবাবের বাহুল্য নেই, তাই ঘরটি বেশ পরিচ্ছন্ন দেখাচ্ছে। সম্ভবত হেনাও পরিচ্ছন্ন স্বভাবের মেয়ে ছিল। আচ্ছা, ঘরের দরজা কি খোলা ছিল? না, তালা লাগানোই ছিল। মৃতদেহের হাতে একটা চামড়ার হ্যান্ডব্যাগ ছিল, তার মধ্যেই চাবির রিংটা পাওয়া যায়। এই যে। তিনি পকেট থেকে একটি চাবির গোছা বের করলেন। চাবি হাতে নিয়ে ব্যোমকেশ বলল, হ্যাঁ, হেনা তাহলে ঘরে তালা দিয়ে ছাদে গিয়েছিল। তাই তো দেখা যাচ্ছে। হেনা দোর খুলে রেখে ঘর থেকে কখনো এক পা বেরোতো না, যখনই বেরোতো দরজায় তালা দিয়ে বেরোতো। তাই নাকি? তা গোড়া থেকেই এরকম না কোনো উপলক্ষ ঘটেছিল? না না, গোড়া থেকেই এইরকম। ব্যোমকেশ আর কিছু বলল না, চাবির রিং পর্যবেক্ষণ করে বলল, 1, 2, 3, 4, 5 পাঁচটা চাবি দেখছি। একটা তো ঘরের দরজার তালার চাবি, অন্যগুলো? বাকিগুলোর মধ্যে দুটো হচ্ছে সুটকেসের চাবি, অন্য দুটো কোথাকার চাবি জানা গেল না। ব্যোমকেশ চাবিগুলি একে একে পরীক্ষা করে বলল, আচ্ছা, এই এই চাবিটাতে যে 7 নম্বর খোদাই করা রয়েছে, দেখো তো এই চাবিটা কোথাও লাগে কি না? না, এ চাবি যার তালা পাওয়া যাচ্ছে না এটা তারই একটা। টেবিলের দেরাজে গা তালা নেই? আছে, কিন্তু দেরাজগুলো সবই খোলা, চাবি নেই। কি মনে হয়? দুজনে চোখে চোখে কিছুক্ষণ চেয়ে রইল। শেষে একে রে বললেন, বলা শক্ত, অনেক সময় দেখা যায় না তালা হারিয়ে গেছে কিন্তু চাবিটা রিংয়ে রয়ে গেছে। ব্যোমকেশ রবি বর্মার দিকে চেয়ে বলল, আপনি কিছু বলতে পারেন? এ ঘরের ভেতরের কথা আমি কিছু বলতে পারি না, এই প্রথম ঢুকলাম। ব্যোমকেশ গলার মধ্যে শব্দ করল, চাবির গোছা একে রেখে ফেরত দিয়ে টেবিলের সামনে গিয়ে দাঁড়াল। একদিকে দেরাজযুক্ত টেবিল, লাল বনাত দিয়ে ঢাকা, তার উপর দু একটি বই ছাড়া আর কিছুই নেই। তারপর চোখে পড়ল লাল বনাতের উপর একটি লাল গোলাপ ফুল পড়ে আছে। ঘরে ফুলদানি নেই, গোলাপ ফুলটা এমন অনাদৃতভাবে পড়ে আছে যে আশ্চর্য লাগে। ব্যোমকেশ ফুলটিকে স্পর্শ করল না, সামনের দিকে ঝুঁকে সেটি ভালোভাবে দেখল। তারপর টেবিলের শিয়রে খোলা জানলার দিকে চোখ তুলে বলল, তাজা ফুল। আচ্ছা, বাগানে গোলাপ ফুল আছে নাকি? আছে। জানলার বাইরের দৃশ্য অন্ধকারে দেখা যাচ্ছে না। ব্যোমকেশ একে রেখে বলল, গোলাপটা দেখে কি মনে হয়? এমনভাবে টেবিলের ওপর পড়ে আছে কেন? একেরে নীরবে জানলার বাইরে আঙুল দিয়ে নির্দেশ করলেন।
ব্যোমকেশ ঘাড়ে নেড়ে সায় দিল। আমারও তাই মনে হচ্ছে। হেনা যখন ঘরে ছিল না, সেই সময় বাগান থেকে কেউ বোধহয় ফুলটা তুলে জানালার গড়াদের ফাঁক দিয়ে টেবিলের ওপর রেখে গেছে। আমাদের সকলের চোখ রবি বর্মার দিকে ফিরল। সকলের চোখে একই প্রশ্ন, কে ফেলতে পারে? রবি বর্মা কিন্তু আমাদের জিজ্ঞাসু চোখ এড়িয়ে এদিক ওদিক দেখতে লাগল। শেষে বলল, আমি কিছু জানি না। ব্যোমকেশ নিঃশ্বাস ফেলে দেরাজগুলি খুলে খুলে দেখতে লাগল। আমি বইয়ের সেলফের সামনে গিয়ে দাঁড়ালাম। দুসারি বই, প্রথম সারিতে রবীন্দ্রনাথের সঞ্চয়িতা, সত্যেন দত্তের কাব্য সঞ্চয়ন, নজরুলের সঞ্চিতা ও আধুনিক লেখকদের রচিত কয়েকটি কথা কাহিনীর বই। দ্বিতীয় সারিতে অনেকগুলি ইংরেজি উপন্যাসের সুলভ সংস্করণ। হেনা বিদেশি রহস্য রোমাঞ্চের বইও পড়ত। অজিত দেখো, আমি ফিরে দেখলাম ব্যোমকেশ দেরাজ থেকে একটি ফটোগ্রাফ বের করেছে এবং এক দৃষ্টিতে তা দেখছে। কার্ডবোর্ডের উপর আঁটা পোস্টকার্ড সাইজের ছবিতে কেবল একটি রমণীর প্রতিকৃতি। আমি এক নজর দেখি বলে উঠলাম, হেনার ফটো? হেনা নয়, ছবিটা বেশ কয়েক বছরের পুরনো, দেখছো না, হলদেটে হয়ে গেছে। অথচ মহিলাটির বয়স 25-এর কম নয়। হেনা হতে পারে না, বোধ হয় হেনার মা। হেনা এত রূপ কোথা থেকে পেয়েছিল বোঝা যাচ্ছে। হেনাকে জীবিত অবস্থায় দেখিনি, মৃতদেহ দেখেই রূপ অনুমান করেছিলাম। এখন এই ফটো দেখে মনে হলো হেনাকে জীবন্ত অবস্থায় দেখছি। শুধু রূপ নয়, অফুরন্ত প্রাণশক্তি সর্বাঙ্গ দিয়ে বিচ্ছুরিত হচ্ছে। ব্যোমকেশ ছবিটা একেরের হাতে দিয়ে বলল, এটা রাখো, সন্তোষবাবুকে জিজ্ঞেস করতে হবে ছবিটা হেনার মায়ের কিনা। একেরে ছবিটি নিয়ে চোখ বোলালেন। রবি বর্মা গলা বাড়িয়ে দেখে নিল। লোকটির চোখ মুখ দেখে কিছু বোঝা যায় না, কিন্তু প্রাণে যথেষ্ট কৌতূহল আছে। একেরে ফটো পকেটে রাখলেন, বললেন, আচ্ছা দেরাজে আর কিছু পেলে? পয়সা আছে এমন কিছু নেই যার থেকে কিছু বোঝা যায়। আচ্ছা রবিবাবু, হেনার নামে চিঠিপত্র আসতো কিনা আপনি জানেন? চিঠি আসার সময় আমি বাড়িতে থাকি না, নেংটি কিংবা চিংড়ি বলতে পারে। আর কিছু না বলি ব্যোমকেশ বইয়ের সেলফের কাছে এলো, বইগুলির মলাটের উপর একবার চোখ বোলালো। সঞ্চয়িতা বইখানি হাতে নিল। মলাট খুলতেই দেখা গেল এক টুকরো গোলাপি কাগজ মাঝের মধ্যে রাখা রয়েছে। কাগজের উপর চার ছত্র হাতের লেখা। ব্যোমকেশ কাগজটি দু আঙুলে তুলে ধরে দেখছে। রবি বর্মা বকের মতো সেদিকে কলা বাড়াল। ব্যোমকেশ কিন্তু তাকে লেখাটি পড়তে দিল না, চট করে কাগজটা পকেটে পুড়ে নিল। রবি বর্মার মুখে ভাবান্তর হলো না বটে, কিন্তু তার প্রাণটা যে ওই লেখাটি পড়বার জন্যে আকুলি বিকুলি করছে তা অনুমান করা শক্ত হল না। ব্যোমকেশ একে একে অন্য বইগুলি খুলে দেখতে আরম্ভ করল। একেরে এবং আমি দুপাশে দাঁড়িয়ে তার কার্যকলাপ দেখতে লাগলাম। আমাদের পিছনে রবি বর্মা অতৃপ্ত প্রেতাত্মার মতো ঘুরে বেড়াতে লাগল। আমাদের পিছনে থেকে সে দেখতে পাচ্ছে না আমরা কি করছি, তা নিয়ে দুর্নিবার কৌতূহলে ছটপট করছে। এত কৌতূহল কিসের? উপরের থাকে বাংলা বইগুলিতে আর কিছু পাওয়া গেল না। বইগুলির প্রথম পৃষ্ঠায় পরিচ্ছন্ন মেয়েলি ছাঁদে লেখা আছে হেনা মল্লিক। নিচের থাকের ইংরেজি বইগুলিতেও কাগজপত্র বিশেষ কিছু নেই। কিন্তু একটি বিষয় ব্যোমকেশ আমাদের দৃষ্টি আকর্ষণ করল। কয়েকটি বইয়ের নাম পৃষ্ঠায় রবার স্ট্যাম্প দিয়ে ঢাকার একটি পুস্তক বিক্রেতার নাম ছাপা আছে। একেরে ভ্রু তুলে ব্যোমকেশের দিকে তাকালেন, আমিও ভ্রু তুললাম, কিন্তু ব্যোমকেশ কিছু বলল না। রবি বর্মার সান্নিধ্যবশতই বোধহয় মুখ খুলল না। বই দেখা শেষ হলে ব্যোমকেশ বলল, সুটকেস দুটোতে কী আছে, খোলো না একবার দেখি। একেরে চাবির গোছা বের করে সুটকেস দুটি খুললেন। দেখা গেল তাদের মধ্যে নানান জাতীয় মেয়েলি পোশাক থরে থরে সাজানো আছে। শাড়ি, স্কার্ট, ঘাগরা, ওড়না, কামিজ, পায়জামা প্রভৃতি সর্বজাতীয় পরিচ্ছদ, সবই দামি জিনিস। ব্যোমকেশ সেগুলি উল্টিয়ে পাল্টিয়ে দেখল, তারপর নিঃশ্বাস ফেলে বলল, না কাজের জিনিস কিছুই নেই। বাথরুমটা দেখেছো? দেখেছি, বিশেষ দ্রষ্টব্য কিছুই নেই। আমিও একবার দেখে নিই। ব্যোমকেশ বাথরুমে প্রবেশ করল। মিনিট দুই তিন পরে ফিরে এসে বলল,
এবার ছাদে যাওয়া যাক। ঘরের দরজা থেকে কয়েক পা সামনের দিকে সিঁড়ি আরম্ভ হয়েছে, বেশ চওড়া বাহারে সিঁড়ি। বোমকে সিঁড়ির নিচের ধাপে ফিরে দাঁড়িয়ে বলল, রবিবাবু আপনি আর আমাদের সঙ্গে আসবেন না, ছাদ আমরা নিজেরাই দেখে নিতে পারব। কথাগুলি বলার ভঙ্গিতে এমন একটি দৃঢ়তা ছিল যে রবি বর্মা আর অগ্রসর হল না, সিঁড়ির পদমূলে দাঁড়িয়ে রইল। আমরা উপরে উঠে গেলাম, দোতলা স্পর্শ করে সিঁড়ি তেতলায় উঠে গেছে। মোড় ঘোরার সময় দোতলা যতখানি দেখা গেল এক নজরে দেখে নিলাম। হলঘরের উপরে অবিকল আরেকটি হলঘর, সামনের দিকে দুই কোণে দুটি ঘর। তফাত এই যে নিচের তলায় পেছনের দেওয়ালে কোনো দরজা ছিল না, দোতলায় সারি সারি তিনটে দরজা। অর্থাৎ নিচের রান্নাঘর, ভাঁড়ার ঘর প্রভৃতির উপরে কয়েকটি শোয়ার ঘর। দরজাগুলি উপরের হলঘরের সাথে তাদের যোগাযোগ সাধন করেছে। তিনতলায় সিঁড়ি যেখানে শেষ হয়েছে সেখানে একটি বন্ধ দরজা। একেরে ছিটকিনি খুলে দরজা খুলে দিলেন এবং দরজার পাশে একটা সুইচ টিপে ছাদের আলো জ্বাললেন। ফ্লাড লাইটের আলোয় প্রকাণ্ড ছাদ আলোকিত হল। আমরা তিনজনে ছাদে পা দিলাম। ব্যোমকেশ প্রথমেই দরজাটা পরীক্ষা করে বলল, ভেতর এবং বাইরে দুদিক থেকেই দরজা বন্ধ করার ব্যবস্থা আছে দেখছি। ভেতরে ছিটকিনি, বাইরে শেকল। একেরে তুমি যখন ছাদে এসেছিলে তখন দরজা কি বন্ধ ছিল না খোলা? না, দুদিক থেকেই খোলা ছিল। ছাদটি প্রকাণ্ড, তার উপর সুন্দর একটি টেনিস কোর্ট। ছাদ ঘিরে নীরের গাঁথুনির আলিশা। আলিশার গায়ে বাইরে থেকে বাঁশের ডগা উঁচু হয়ে আছে। দূরে বাগানের সীমানায় একসারি দীর্ঘ সিলভার পাইনের গাছ সম ব্যবধানে দাঁড়িয়ে বাড়িটিকে যেন প্রহরীর মতো ঘিরে রেখেছে। ছাদ থেকে তাদের উপরের অংশ মন্দিরের চূড়োর মতো দেখাচ্ছে। ব্যোমকেশ একবার চারিদিকে মাথা ঘুরিয়ে সমস্ত দৃশ্যটা দেখে নিল, তারপর তার দৃষ্টি ছাদের মধ্যে ফিরে এলো। ছাদে এমন কিছু নেই, কেবল মাঝের জায়গায় একটু পশ্চিম দিক ঘেঁষে একটি মাদুর পাতা আছে এবং তার পাশে একজোড়া মেয়েলির চটি জুতো। মনে একটি ছবি ভেসে উঠল, হেনা ছাদে এসে মাদুর পাতল, চটি জুতো খুলে তার উপর বসল। তারপর হেনা কোন দিকে পড়েছিল? যেদিকে ভাড়া বাঁধা নেই সেই দিকে নির্দেশ করে একেরে বললেন, এই যে এইদিকে। তিনজনে পূর্ব দিকের আলিশার কিনারায় গিয়ে দাঁড়ালাম, সামনেই ছাদ। পঁচিশ হাত দূরে পাইন গাছের সারি মৃদু বাতাসে মর্মর ধ্বনি করছে, যেন হেনার অপমৃত্যু সম্বন্ধে হাসির কণ্ঠে জল্পনা করছে। তারা যদি মানুষের ভাষায় কথা বলতে পারত বোধহয় প্রত্যক্ষদর্শীর সাক্ষী পেতাম। হ্যাঁ, ওই যে ওইখানেই পড়েছিল। একেরে নিচের দিকে আঙুল নির্দেশ করে দেখালেন, আমরা উকি মেরে দেখলাম। পাইন গাছের ছায়ায় বিশেষ কিছু দেখা গেল না। আলিশাটা আমার কোমর পর্যন্ত উঁচু, এক ফুট চওড়া। হেনা আমার চেয়ে দৈর্ঘ্যে ছোটই ছিল নিশ্চয়ই। সে যদি কোনো কারণে নিচের দিকে উঁকি মেরেও থাকে, আলিশা ডিঙিয়ে পড়ে যাওয়া তার পক্ষে সম্ভব নয়। ব্যোমকেশ বোধহয় মনে মনে মাপঝোপ করছিল। একেরের দিকে ফিরে বলল, আলশেটা লম্বায় আন্দাজ 4 ফুট হবে। আচ্ছা, হেনা কত লম্বা ছিল? আন্দাজ 5 ফুট 3 ইঞ্চি, কিন্তু তাহলেও অসম্ভব নয়। কিন্তু অসম্ভব বলিনি, কিন্তু ছাদ পরিদর্শন শেষ করে ব্যোমকেশ হালকা নিরাশ স্বরে বলল, যাকে অনেক রাত হয়েছে, আজ এ পর্যন্তই থাক। হেনার ঘরটা কি সিল করবে? সিল করা তো দরকার দেখি না, ওই ঘরে হেনার মৃত্যু হয়নি, উপরন্তু আমরা দুজনেই তো খানা তল্লাশ করেছি। ব্যোমকেশ আর কিছু বলল না, একেরে আলো নিভিয়ে সিঁড়ি দিয়ে নেমে চললেন। আমরা তার পিছন পিছন চললাম, নিঃশব্দে নামছি। দোতলা পর্যন্ত নেমে মোড় ঘোরবার উপক্রম করছি, তুমি চুপ করে থাকবে, কোনো কথা কইবে না। পাশের দিক থেকে একটা চাপা তীক্ষ্ণ স্বর কানে এলো। ঘাড় ফিরিয়ে দেখি দোতলা হলঘরের অন্য প্রান্তে রবি বর্মা ও শ্রীমতী চামিলি মুখোমুখি দাঁড়িয়ে আছেন। রবি বর্মা আমাদের দেখতে পেয়ে বোধহয় নিঃশব্দে শ্রীমতী চামিলিকে ইশারা করল, তিনি আমাদের দিকে ফিরে চাইলেন।
তারপর ধারালো চোখে প্রখর অসহিষ্ণুতা ফুটিয়ে তিনি দ্রুত পদে পিছনের একটি ঘরে প্রবেশ করলেন। নিচে নেমে এসে ব্যোমকেশ একেরের দিকে বঙ্কিম কটাক্ষপাত করে বলল, শুনলে? চলো, পুলিশ ভ্যানেই তোমাদের বাসায় পৌঁছে দিয়ে যাই। পরদিন রবিবার সকাল 7টার সময় ব্যোমকেশ ও আমি সবেমাত্র চায়ের পেয়ালা নিয়ে বসেছি। হুড়মুড় করে নেংটি ঘরে প্রবেশ করে বলল, ব্যোমকেশ দা, ভীষণ কাণ্ড। ভীষণ কাণ্ড? হ্যাঁ, একটা সিগারেট দিন তো। ব্যোমকেশ সিগারেট দিল। নেংটি তা ধরিয়ে দু তিনটে লম্বা লম্বা টান দিয়ে বলল, কাল রাত্রিরে কে যেন হেনার ঘরটা আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। হ্যাঁ, বাড়ি পুড়ে গেছে? বাড়ি নয়, শুধু হেনার ঘরটা পুড়েছে। খাট, বিছানা, টেবিল, আলমারি কিচ্ছু নেই, সব ছাই হয়ে গেছে। রাত্রিরে কখন তোমরা জানতে পারলে? আমরা রাত্রিরে জানবো কোত্থেকে? আমরা তো দোতলায় শুই। রবি বর্মা নিচের তলায় শোয়, সে কিছুই জানতে পারেনি। একেবারে সকালবেলায় জানাজানি হলো। তারপর? তারপর আর কি, বাড়িতে চেঁচামেচি হইচই চলছে। আমি পালিয়ে এসেছি আপনাকে খবর দিতে। কে ঘরে আগুন দিতে পারে নেংটি? বাড়ির লোক না বাইরের লোক? আমি কি করে বলবো, রাত্রিরে নিচের তলায় দরজা জানলা সব বন্ধ থাকে। আচ্ছা, সকালে যখন দেখলে তখন কি হেনার ঘরের জানলা দুটো খোলা ছিল? দরজা জানলা সব পুড়ে কয়লা হয়ে গিয়েছে। খোলা ছিল কি বন্ধ ছিল বোঝবার কোনো উপায়ই নেই। তবে তবে কি, সিঁড়ির তলায় একটিন পেট্রোল রাখা থাকতো, দেখা গেল টিনটা খালি। তার মানে? হ্যাঁ, আমি পালাই। মাসিমা যদি জানতে পারে, আমি বাড়ি নেই, রক্ষে থাকবে না। আরে বসো বসো বসো, তোমাকে দু একটা কথা জিজ্ঞেস করব। আর কি জিজ্ঞেস করবেন, যা জানি সব বলেছি। এবার আপনি বুদ্ধি খাটিয়ে বার করুন, কে খুন করেছে। খুন করেছে তার কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি, কিন্তু সে যাক, যে সময় হেনা ছাদ থেকে পড়ে যায় সেই সময় তুমি কোথায় ছিলে? আমি বাড়ির মধ্যে ছিলাম না, সিগারেট খেতে বাইরে গিয়েছিলাম। কি করে জানলে যে তুমি যখন সিগারেট খেতে বেরিয়েছিলে ঠিক সেই সময় হেনা ছাদ থেকে পড়ে মারা যায়? শুনুন, 5:30 একটু আগে যখন আমি বাড়ি থেকে বেরুচ্ছি, তখন হেনার ঘরের দোর একটু ফাঁকা হয়েছিল। দেখলাম সে খাটে শুয়ে কাঠি দিয়ে পশমের গেঞ্জি বুনছে। আধ ঘন্টা পরে যখন ফিরে এলাম, বাড়িতে ভীষণ কাণ্ড। সবে মাত্র হেনার লাশ পাওয়া গেছে। লাশ কে পেয়েছিল? রবি বর্মা। তুমি যখন বেরুচ্ছিলে তখন হল ঘরে আর কেউ ছিল? উদয়দা ছিল, আর কেউ ছিল না। তুমি যখন সিগারেট খেয়ে ফিরে এলে তখন বাড়ির সবাই বাড়িতেই উপস্থিত ছিল? মেসোমশাই ছাড়া আর সবাই উপস্থিত ছিল। আর একটা কথা, হেনার কোনো চিঠিপত্র আসতো কিছু জানো? না, আসতো না। সকাল বিকেল যখনই চিঠি আসে আমি পিয়নের হাত থেকে চিঠি নিই। হেনার নামে একটাও চিঠি আজ পর্যন্ত আসেনি। বাইরের কারো সঙ্গে কোনো যোগাযোগ ছিল না হেনার? নিংটি মাথা নাড়তে গিয়ে থেমে গেল, তারপর কুঞ্চিত চোখে ব্যোমকেশের দিকে তাকালো। ব্যোমকেশ বলল, কি? কথাটা বলতে ভুলে গিয়েছিলাম ব্যোমকেশ দা, তুচ্ছ কথা বলেই বোধহয় মনে ছিল না। হোক তুচ্ছ, তবু বলো। হেনা আসবার 10-12 দিন পরেই ব্যাপারটা আরম্ভ হয়। আমাদের রাস্তায় বেশি মোটর গাড়ির চলাচল নেই, নির্জন বড় মানুষের পাড়া। একদিন বিকেলবেলা একটা ট্যাক্সি আস্তে আস্তে বাড়ির সামনে দিয়ে চলে গেল। তার ভেতরে একটা লোক বসে মাউতর গান বাজাচ্ছিল। মাউতর গান জানেন তো, চশমার খাপের মতো দেখতে, ঠোঁটের উপর ঘষলে প্যাপো প্যাপো করে খুব জোর আওয়াজ হয়। জানি। তারপর? ট্যাক্সি চলে গেল। 2-3 মিনিট পর আবার উল্টো দিক থেকে মাউতর গান বাজাতে বাজাতে বাড়ির সামনে দিয়ে গেল। এই ঘটনা 10-15 মিনিটের মধ্যে হেনা ঘরে তালা লাগিয়ে বেরুলো। আমি প্রথমবার যোগাযোগটা বুঝতে পারিনি। যে লোকটা মাউথ অর্গান বাজাচ্ছিল তাকে দেখেছিলে? দেখেছিলাম, কোট প্যান্ট পরা একটা লোক। তারপর? তারপর তারপর 10-12 দিন চুপচাপ হেনা বাড়ি থেকে বেরুলো না। একদিন আমি দোতলায় জানলার কাছে বসে আছি, হঠাৎ একটা ট্যাক্সি আসতেই ভেতর থেকে মাউথ অর্গান বেজে উঠল, আবার বাড়িটা পার হয়ে থেমে গেল। কিছুক্ষণ পর ট্যাক্সিটা আবার এলো, বাড়ির সামনে আর একবার প্যাঁপো প্যাঁপো করে বাজিয়ে চলে গেল। আমি ভাবতে লাগলাম, কি ব্যাপার, আমাদের বাড়ির সামনেই মাউথ অর্গান বাজায় কেন? এমন সময় দেখি হেনা বাড়ি থেকে বেরিয়ে যেদিকে ট্যাক্সি গেছে সেই দিকে চলে গেল। হঠাৎ বুঝতে পারলাম কি
কেউ হেনাকে ইশারা করে যায়, অমনি হেনা তার সঙ্গে দেখা করতে বেরোয়। হেনা কখন ফিরে আসতো? ঘন্টা খানেক পরেই ফিরে আসতো। কোথায় যায় তুমি কিছু জানো? কি করে জানবো, একবার হেনার পিছু নিয়েছিলাম। বাড়ি থেকে শখানেক গজ দূরে রাস্তার ধারে ট্যাক্সিটা দাঁড়িয়েছিল, হেনা টুক করে তাতে উঠে পড়ল, ট্যাক্সি চলে গেল। শেষবার কবে হেনা বেরিয়েছিল? 10-12 দিন আগে। আচ্ছা ব্যোমকেশদা, আজ তাহলে আমি পালাই, বড্ড দেরি হয়ে গেল, সুবিধে পেলেই আবার আসবো। আচ্ছা এসো। নিংটি চলে যাওয়ার পর ব্যোমকেশ অনেকক্ষণ চুপ করে বসে রইল। অবশেষে আমি নীরবতা ভাঙলাম, বললাম, কিছু বুঝছ? ব্যোমকেশ অন্যমনস্কভাবে সিগারেট ধরাতে ধরাতে বলল, হ্যাঁ, মাউথ অর্গানের ব্যাপারটা গোলমেলে ঠেকছে অজিত, কিন্তু একটা জিনিস বোঝা যায়, হেনা কলকাতা শহরে নেহাত একলা ছিল না। যাই হোক, হেনার মৃত্যু সম্বন্ধে নিশ্চিত হওয়া গেল, অপঘাতে মৃত্যু নয়, কেউ তাকে খুন করেছে। এখন প্রশ্ন এটাই যে, মগ্ন মৈনাকটি কে? বললাম, ঘরে যে আগুন লাগিয়েছিল সেই নিশ্চয়ই। কথাটা ব্যোমকেশের মনঃপুত হল না, সে মাথা নেড়ে বলল, হতে পারে, আবার নাও হতে পারে। ব্যাপারটা বুঝে দেখো অজিত, একটা লোক হেনাকে খুন করেছে, তার মোটিভ আমরা জানি না, যৌন ঈর্ষা হতে পারে, আবার অন্য কিছুও হতে পারে, কিন্তু যে লোকটা ঘরে আগুন দিয়েছে তার উদ্দেশ্য স্পষ্ট বোঝা যাচ্ছে। হেনার ঘরে এমন একটা মারাত্মক কিছু জিনিস আছে যা সে নষ্ট করে ফেলতে চায়। আমরা ঘরটা একবার মোটামুটি রকমভাবে তল্লাশ করেছি, কিন্তু মারাত্মক কিছুই পাইনি। আবার তল্লাশ করলে যদি ওই মারাত্মক বস্তুটি খুঁজে পাই, অতএব পুড়িয়ে শেষ করে দাও। কি মারাত্মক জিনিস হতে পারে? হয়তো কোনো কাগজ, এক টুকরো কাগজ। বড় জিনিস হলে আমরা খুঁজে পেতাম অজিত। হঠাৎ মনে পড়ে গেল, বললাম, ব্যোমকেশ, সেই গোলাপি কাগজের টুকরো, তাতে কি লেখা আছে? ব্যোমকেশ দেরাজ থেকে কাগজের টুকরোটি বের করে দিল, বলল, কবিতা, পড়ে দেখো দেখি কাব্য হয়েছে কিনা। কবিতাটি পড়লাম, তোমার হাসির ঝিলিকটুকু ছুরির মতো রইল বিঁধে বুকে, বিনা দোষে শাস্তি দিতে পারে তোমার ঠোঁট দুটি টুকটুকে। মন্দ নয়, অনেকটা সংস্কৃত উদ্ভট কবিতার মতো। কে লিখেছে? ওদের বাড়িতে কবি একজনই আছে, যুগল। বিকেলে একেরে স্বয়ং জবানবন্দির নকল নিয়ে আসলেন। আজ তাঁর চরিত্র সম্পূর্ণ আলাদা। আমাদের সঙ্গে ফষ্টিনষ্টি করলেন, দু চারটে মজাদার গল্প বললেন। ব্যোমকেশ যে পুলিশে যোগ না দিয়ে ঘরের খেয়ে বোনের মোস তাড়িয়ে বেড়াচ্ছে তা প্রমাণ করলেন। সময়োচিত পানাহার গ্রহণ করলেন, তারপর কাজের কথায় উপস্থিত হলেন। জবানবন্দির ফাইল ব্যোমকেশকে দিয়ে বললেন, এনাও, পড়ে দেখতে পারো, কিন্তু তোমার কোনো কাজে লাগবে না। কাজে লাগবে না কেন? পুলিশ দপ্তরের মতে হেনার মৃত্যু অপঘাত ছাড়া কিছুই নয়, তাই তদন্ত চালানো নিরর্থক। আগুন লাগার খবর পেয়েছো? পেয়েছি, ওটা সমাপতন, ইচ্ছে করে কেউ আগুন লাগিয়েছিল তার কোনোই প্রমাণ নেই। যা, তাহলে সন্তোষবাবু আমাকে যে কাজ দিয়েছিলেন সেটা গেল, তার পারিবারিক স্বার্থ রক্ষার আর বোধহয় দরকার নেই। না না, তুমি তাকে আশ্বাস দিতে পারো পুলিশ তার পরিবারের উপর আর কোনো জুলুম করবে না। ও আচ্ছা, ভালো কথা, আগুন লাগার খবর পেয়ে আমি সন্তোষবাবুর বাড়ি গিয়েছিলাম, তিনি উপস্থিতও ছিলেন। কাল হেনার দেরাজে যে ফটোগ্রাফটা পাওয়া গিয়েছিল সেটা তাকে দেখালাম, তিনি বললেন ওটা হেনার মায়েরই ছবি। পোস্টমর্টেমে কি পেলে? এরকম অবস্থায় যা আশা করা যায় তার বেশি কিছুই নয়, পাজরের একটা হাড় ভেঙে হৃৎপিণ্ড ফুটো করে দিয়েছে, তৎক্ষণাৎ মৃত্যু, অন্য কোনো জটিলতা নেই। মৃত্যুর সময়? 5:30 থেকে 6টার মধ্যে। একেরে দু একটা হাসি তামাশার কথা বলে প্রস্থান করলেন। ব্যোমকেশ অনেকক্ষণ নীরবে বসে রইল। আমি জিজ্ঞেস করলাম, একেরে কি খুব বুদ্ধিমান লোক? ওর বুদ্ধি কারুর চেয়ে কম নয় অজিত।
দোষের মধ্যে পুলিশ। ব্যোমকেশ জবানবন্দির ফাইলটা তুলে নিল। আধ ঘন্টা পরে জবানবন্দি পড়ে শেষ করে সে ফাইল আমাকে দিল। বলল, বিশেষ কিছুই নেই, দেখতে পারো। আমি বরং একটু ঘুরে আসি, বুঝলে? কোথায় যাচ্ছ? অনেকদিন দোকানে যাওয়া হয়নি, যাই দেখে আসি প্রভাত কি করছে। ব্যোমকেশ চলে গেল। আমি ফাইল খুলে জবানবন্দি পড়তে আরম্ভ করলাম। রবীন্দ্রনাথ বর্মণ, বয়স 39, সন্তোষ সমাদ্দারের অন্যতম সেক্রেটারি, সন্তোষবাবুর বাড়িতেই থাকেন, বেতন 350 টাকা। আজ শনিবার, কর্তা অফিস থেকে চলে যাবার পর আমি আন্দাজ 3:30 সময় বাড়ি ফিরে আসি। হেনা তখন কোথায় ছিল আমি লক্ষ্য করিনি, সম্ভবত নিজের ঘরেই ছিল। আমি কিছুক্ষণ ঘরে বিশ্রাম করলাম। 4:30 সময় চাকর চা জলখাবার এনে দিল, আমি খেলাম। তারপর 5 নাগাদ আমি বাড়ি থেকে বেরুলাম। বাজারে কিছু কেনাকাটা করবার ছিল, সাবান, টুথপেস্ট, দাড়ি কামাবার ব্লেড, অ্যাসপিরিন, এইসব। আমি যখন বেরুই তখন হলঘরে কেবল একজন মানুষ ছিল, উদয়। তার সঙ্গে আমার কোনো কথা হয়নি, সে কিছুই করছিল না, বুকে হাত রেখে ঘরময় ঘুরে বেড়াচ্ছিল। উদয় কলেজে পড়ে বই কি, তবে যখন ইচ্ছে চলে আসে, পড়াশুনোয় মন নেই। আমি বাজার করে ফিরলাম 6:00, তখনও অন্ধকার হয়নি। আমি নিজের ঘরে জিনিসপত্র রেখে পূব দিকের গোলাপ বাগানে গেলাম। সেখানে কিছুক্ষণ বেড়াবার পর হঠাৎ নজরে পড়ল বাড়ির কোলে মানুষের চেহারার মতো কি একটা যেন পড়ে আছে। কাছে গিয়ে দেখি হেনা। চেঁচামেচি করে লোক ডাকলাম, চাকরেরা ছুটে এলো, যুগল আর উদয়ও এলো। হ্যাঁ, ওরা দুজনেই বাড়িতেই ছিল। সবাই মিলে ধরাধরি করে লাশ বাড়িতে নিয়ে এলাম। তারপর পুলিশকে ফোন করলাম। না, কর্তা বাড়িতে ছিলেন না, শনিবার রবিবার তিনি বাড়িতে থাকেন না, কোথায় থাকেন আমি জানি না। যুগলচাঁদ সমাদ্দার, বয়স 20, সন্তোষ সমাদ্দারের পুত্র। আমি কলেজে পড়ি, আজ 2টোর পর ক্লাস ছিল না, তাই 3টের সময় বাড়ি ফিরে এসেছিলাম। আমার ঘর 2তলায়, রবি বর্মার ঘরের ওপরে। ঘরে এসে একটা বই নিয়ে বিছানায় শুয়েছিলাম, তারপর ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙলো একেবারে ওই 5:30 সময়। তাড়াতাড়ি উঠে নিচে গেলাম, না হল ঘরে কেউ ছিল না। আমি গোলাপ বাগানে গিয়ে কিছুক্ষণ বেড়ালাম, তারপর ফিরে এসে 2তলায় বসলাম। চিংড়ি আমাকে চা জলখাবার এনে দিল, আমি খেলাম। তারপর নিজের ঘরে গিয়ে লেখাপড়া করতে বসলাম। বাগানে আমি বেশিক্ষণ ছিলাম না, ওই 15-20 মিনিট ছিলাম, ধরুন 5:30 থেকে ওই 5:45 পর্যন্ত। রবি বর্মাকে বাগানে দেখিনি, বাড়ির পাশে হেনার মৃতদেহ দেখিনি। 6টার পর নিচে চেঁচামেচি শুনে আমি নেমে এলাম। ওরা তখন হেনার মৃতদেহ বাড়ির মধ্যে নিয়ে আসছে। আমার সঙ্গে হেনার ঘনিষ্ঠতা ছিল না, কারুর সঙ্গেই তার ঘনিষ্ঠতা তেমন ছিল না, সে কারুর সঙ্গে মিশত না। উদয়চাঁদ সমাদ্দার, বয়স 20, সন্তোষ সমাদ্দারের পুত্র। আজ আমি কলেজে যাইনি, দুপুরবেলা বিলিয়ার্ড খেলতে ক্লাবে গিয়েছিলাম। ক্লাবের নাম গ্রেট ইস্টার্ন স্পোর্টিং ক্লাব। 4:30 সময় আমি বাড়ি ফিরেছি। 2তলায় হেনার ঘরের উপর আমার ঘর। আমি নিজের ঘরে গেলাম, কাপড় চোপড় বদলে নিজের হল ঘরে নেমে এলাম। কেন নেমে এলাম তার কৈফিয়ত দিতে আমি বাধ্য নই, আমার বাড়ি, আমি যখন যেখানে ইচ্ছে থাকি। আপনি যতক্ষণ হল ঘরে ছিলেন সেই সময় অন্য কাউকে হল ঘরে দেখেছিলেন? রবি বর্মা নিজের ঘরে ছিল, মাঝে মাঝে হল ঘরে আসছিল, সে আন্দাজ 5টার সময় বেরিয়ে গেল। আর কেউ? ন্যাংটি ছোঁক ছোঁক করে বেড়াচ্ছিল, আমার কাছ থেকে একটা সিগারেট চেয়ে নিয়ে বাইরে চলে গেল। হেনা তখন কোথায় ছিল? নিজের ঘরে। তাহলে আপনি হল ঘরে থাকতে থাকতেই হেনা ছাদে যাওয়ার জন্য নিজের ঘর থেকে বেরিয়েছিল? হ্যাঁ। তার হাতে কিছু ছিল? মাদুর ছিল আর ভ্যানিটি ব্যাগ ছিল। আপনি তার সাথে কথা বলেছিলেন? নো কমেন্ট। হেনা চলে যাওয়ার পর আপনি হল ঘরে কতক্ষণ ছিলেন? 5 মিনিট। তারপর কোথায় গেলেন?
নিজের ঘরে। হেনার সঙ্গে আপনার ঘনিষ্ঠতা ছিল? নো কমেন্ট। শ্রীমতী চামেলি সমাদ্দার, বয়স 44, সন্তোষ সমাদ্দারের স্ত্রী। 6 মাস আগে হেনা মল্লিক আমার বাড়িতে এসেছিল। তার সঙ্গে আমার কোনো সম্বন্ধ ছিল না। তাকে আমি কখনো দোতলায় উঠতে বলিনি। আমি মুখ দেখে মানুষ চিনতে পারি, হেনা ভালো মেয়ে ছিল না। আমার স্বামী তাকে কেন যে বাড়িতে এনেছিলেন সে আমি জানি না। আমি বিরক্ত হয়েছিলাম, কিন্তু কর্তার ইচ্ছাই কর্ম, আমি কি করতে পারি? হেনাকে নিয়ে আর স্বামীর সঙ্গে আমার ঝগড়া হয়নি, কোনো কথাই হয়নি। আমার 2 ছেলেই ভালো ছেলে, সৎ চরিত্র ছেলে। হেনার সঙ্গে তাদের কোনো সম্পর্ক ছিল না। উটকু মেয়ের সঙ্গে তারা মেলামেশা করে না। আজ 5টা থেকে 6টার মধ্যে আমি চিংড়ির চুল বেঁধে দিয়েছিলাম। চিংড়ি আমার চুল বেঁধে দিয়েছিল। তারপর আমি বাথরুমে গা ধুতে গিয়েছিলাম। হেনাকে তেতলার ছাদে যেতে দেখিনি, ছাদের উপর তো কোনো শব্দ শুনিনি আমি। শেফালিকা ওরফে চিংড়ি, বয়স 15, সন্তোষবাবুর গৃহে পালিতা। 2 বছর আগে আমাদের মা আর বাবা মারা যান। সেই থেকে দাদা আর আমি মাসিমার কাছেই আছি। হেনা যখন এই বাড়িতে এসেছিল তখন তাকে দেখে আমার খুব ভাল লেগেছিল। এত সুন্দর মেয়ে আমি সত্যি দেখিনি। আমি একবার গিয়েছিলাম ভাব করতে, কিন্তু সেনা আমার মুখের উপর দৌড় বন্ধ করে দিল। সেই থেকে আমি আর ওর কাছে যাইনি। মাসিমা মানা করে দিয়েছিলেন। ওকে 2-1 বার মেসোমশাইয়ের সঙ্গে কথা বলতে শুনেছি। মেসোমশাইয়ের সঙ্গে ও ভালোভাবে কথা বলতো। 10-12 দিন অন্তর ভালো কাপড় চোপড় পরে বাইরেও যেত। কোথায় যেত তা জানি না, একলাই যেত, আবার ঘণ্টাখানেক পরে ফিরেও আসত। হ্যাঁ, রোজ সন্ধ্যের সময় হেনা ছাদেও যেত। সেখানে একলা কি করত জানি না, বোধহয় পায়চারি করত, কিংবা মাদুর পেতে বসে থাকত। মাসিমার বিশ্বাস হেনা ছাদে গিয়ে বোধহয় লুকিয়ে সিগারেট খেত। আমি স্কুলে পড়ি না, মাসিমা আমাকে স্কুলে পড়তেই দেননি। তিনি বলেন স্কুল কলেজে পড়লে মেয়েটা বিগড়ে যায়, সিগারেট খেতে শেখে। আমি মাসিমার কাছে ওই ঘরকন্নার কাজে শিখছি। আজ বিকেলবেলায় মাসিমা আমার চুল বেঁধে দিলেন, আর আমি মাসিমার চুল বেঁধে দিলুম। তারপর মাসিমা বাথরুমে গেলেন, আমিও দাদাদের জল খাবার দিতে গেলুম। যুগলদা নিজের ঘরেই ছিলেন, তাকে খাবার দিয়ে উদয়দার ঘরে গেলুম। উদয়দা ঘরে ছিলেন না, তার টেবিলে খাবার রেখে আমি চলে এলুম। তারপরে আমিও বাথরুমে গেলুম গা ধুতে। দোতলায় 5টা বাথরুম আছে। হেনা যের মধ্যে কখন ছাদে গিয়েছিল আমি না জানতেই পারিনি। ছাদের ওপর কিন্তু কোনো শব্দও শুনিনি। বাথরুম থেকে বেরুবার পর নিচের তলা থেকে চেঁচামেচি শুনতে পেলুম। জানতে পারলুম হেনা ছাদ থেকে পড়ে মারা গেছে। নির্মল চন্দ্র দত্ত ওরফে নেংটি, বয়স 17, সন্তোষবাবুর গৃহে পালিত। চিংড়ি আমার বোন। আমার মা বাবার মৃত্যুর পর থেকে মাসিমার কাছেই আছি। মেসোমশাই বলেছেন আমার 18 বছর বয়স হলে তিনি তার কোম্পানিতে চাকরি দেবেন। হেনা দেখতে খুব সুন্দর ছিল, কিন্তু ভারী অহংকারী ছিল। আমার সঙ্গে কথাই বলতো না, বাড়িতে কেবল মেসোমশাইয়ের সঙ্গে হেসে কথা বলতো। যুগলদা আর উদয়দার সঙ্গে একটা দুটো কথা বলতো। হেনা সম্বন্ধে আমি কিছুই জানি না। আজ বিকেল 5:30 সময় আমি বেড়াতে বেরিয়েছিলাম, তখন হেনা নিজের ঘরে ছিল। 6টার পর ফিরে এসে শুনলাম সে ছাদ থেকে পড়ে মরে গেছে। এর বেশি আমি কিছু জানি না। জবানবন্দি পড়া শেষ করে কিছুক্ষণ নীরবে সিগারেট টানলাম। এই কয়েকজনের মধ্যে কেউ হেনাকে ছাদ থেকে ঠেলে ফেলে দিয়েছে মনে হলো না। উদয় ছেলেটা একটু উদ্ধত, কিন্তু তাতে কিছু প্রমাণ হয় না। সত্যিই কি কেউ হেনাকে ছাদ থেকে ফেলে দিয়েছিল? হয়তো পুলিশের অনুমানই ঠিক,
বোমকে ঝোপে ঝোপে বাঘ দেখছে, কিন্তু ঘরে আগুন লাগাও কি আকস্মিক। নিংটি একটা লোকের কথা বলল, হেনা 10-12 দিন অন্তর মাউথ অর্গানের বাজনা শুনে তার সাথে দেখা করতে যেত। লোকটিকে? সেই কি কোনো অজ্ঞাত কারণে হেনাকে খুন করেছে? সন্তোষবাবুর তেতলার ছাত্রী অবস্থার গতিকে বাইরের লোকের পক্ষে সহজগম্য হয়ে পড়েছে। ভাড়ার মইবে যে কেউ ছাদে উঠতে পারে, অর্থাৎ বাড়ির লোক এবং বাইরের লোক সকলেরই ছাদে উঠবার সমান সুবিধা। ব্যোমকেশ ফিরতে জিজ্ঞেস করলাম, দোকানে কি মতলবে গিয়েছিলে? সে চায়ের পেয়ালায় চামচ ঘোরাতে ঘোরাতে বলল, মতলব কিছু ছিল না, মাথার মধ্যে গুমোট জমে উঠেছিল, তাই একটু হালকা হাওয়া বাতাস লাগানোর দরকার ছিল আর কি। দোকানে বিকাশের সঙ্গে দেখা হয়ে গেল, সে মাঝে মাঝে প্রভাতের ওখানে আড্ডা দিতে আসে। চা একটি চুমুক দিয়ে সে সিগারেট ধরাল। বিকাশের সঙ্গে দেখা হয়ে ভালোই হলো বুঝলে অজিত, কাল বিকেলে একবার তাকে আসতে বলেছি। তাকে তোমার কি দরকার? দরকার হবে কি না সেটা নির্ভর করছে সন্তোষবাবুর ওপর। কাল সকালে তার ওখানে দেখা করব, তিনি যদি আমায় বরখাস্ত করেন তাহলে তো আর কিছুই করার নেই। সে পর্যায়ক্রমে চা ও সিগারেটের প্রতি মনোনিবেশ করল। আরও কয়েকটা প্রশ্ন করে ভাষা ভাষা উত্তর পেলাম। তার স্বভাব আমি জানি, তাই আর নিষ্ফল প্রশ্ন করলাম না। এতক্ষণ আপনি শুনছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ কাহিনী মগ্ন মৈনাক প্রথম খণ্ড। গল্প পাঠে অজিত এবং উদয়ের ভূমিকায় অভিক, সন্তোষ সমাদ্দারের চরিত্রে দীপক, শ্রীমতী চামেলি সমাদ্দারের ভূমিকায় শ্রোতা, নেংটি এবং রবি বর্মার চরিত্রে অপূর্ব, চিংড়ির ভূমিকায় রীতি, যুগলের চরিত্রে শুভঙ্কর, পুলিশ ইন্সপেক্টর এ কে রের ভূমিকায় নবাগত শুভদীপ, সুকুমারীর চরিত্রে এবং গানে রাগেশ্রী, বিকাশ এবং ব্যোমকেশ বক্সির চরিত্রে আমি সায়ন, রেডিও রূপান্তর ত্রিণাঙ্কুর, প্রমোশনাল পার্টনার quickfindout.com, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। আগামীকাল আপনি শুনবেন এই গল্পের দ্বিতীয় এবং অন্তিম পর্ব।